طبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم سترون ربكم كما ترون القمر ليلة البدر لا تضامون لرؤيته أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابا. সকলে বলি আমিন আমিন. মহব্বতের সাথে সবাই জবান খুলে একটু দরুদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত দশ গুণ বেড়ে যাবে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী উত্তর আলপাড়া কালের দাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি এতক্ষণ পর্যন্ত বয়ান করেছেন হযরত ওলামা ইকরাম এ অঞ্চলের অন্যান্য ওলামা ইকরাম মাইমা সাজিদ মাদ্রাসার আজিজ আমতুলাবা প্রাণপ্রিয় দেশবাসী পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার শাহি দরবারে আমরা শুকর আদায় করি অন্তর থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বাঁচায় রেখেছেন অবিরাম আল্লাহ পাকের অসংখ্য নাফরমানি করে যাচ্ছি তা সত্ত্বেও রব্বুল আলামিন আমাদের উপরে তার অসংখ্য নিয়ামত অব্যাহত রেখেছেন জারি রেখেছেন সরবরাহ করে যাচ্ছেন সর্বোপরি এহসান আজকের জন্য এ অঞ্চলের লাখ লাখ মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে এত বড় প্যান্ডেলের ভিতরে আমাদের এই অল্প কয়েকজন মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করে ডেকে নিয়ে আসছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ সর্বকালেই দেখা যায় ভালো কাজে মানুষের সংখ্যা কম দুনিয়ার শুরু থেকে পর্যন্ত কোটি কোটি মানুষ চলে গেছে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষ নবী রসুলগণ সাধারণ মানুষ বেশি না নবী রসুল বেশি নবী রসুল কম আড়াই থেকে তিন লক্ষ বা বেশ কম হতে পারে সংখ্যা নির্দিষ্ট না তাহলে সর্বশ্রেষ্ঠ ভালো মানুষের সংখ্যা সাধারণ মানুষের তুলনায় একেবারেই কম সারা দুনিয়ায় জাগতিক দিক দিয়ে তাকাইলেও যে পরিমাণ প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী জনসংখ্যা সাধারণ মানুষ তার চেয়ে অনেক অনেক গুণ বেশি একটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট পরিচালক একজনই তার নাম ডিসি সাধারণ মানুষ কত দুনিয়ার দিক দিয়ে তাকাইলেও ভালো মানুষের সংখ্যা কম সাধারণ মানুষের সংখ্যা বেশি দিনের দিকে তাকাইলেও ভালো মানুষের সংখ্যা কম সাধারণ মন্দ মানুষের সংখ্যা বেশি বর্তমান দুনিয়ায় 800 কোটির মতো মানুষ আছে তার ভিতরে নামে মুসলমান বাস্তব হাকিকি মুসলমান খুঁজতে গেলে তো একেবারেই কম নামে মাত্র মুসলমান যার নামটা মুসলমান নাম মুসলমানের ঘরে জন্ম এর সংখ্যা 150 কোটি আর 600 কোটি কাফের মাইয়ুরিদুল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন প্রত্যেক ভালো কাজে আল্লাহ পাক তাকেই ডেকে নিয়ে আসেন যার মঙ্গল আর কল্যাণ আল্লাহ পাক নিজে কামনা করেন যার কল্যাণ চান যার ভালাই চান যার মঙ্গল চান আল্লাহ পাক তাকেই দিনের কাজ করার তৌফিক দান করেন আয়া নেহি হো বুলায়া গিয়া হো আমরা নিজ ইচ্ছা মতো আসি নাই শক্তির বলে আসি নাই দলের বলে আসি নাই ক্ষমতার বলে আসতে পারি নাই সার্টিফিকেটের বলে আসতে পারি নাই চেহারার বলে আসতে পারি নাই যে কয়টা বলে কথা বললাম এই কয় বলেই যদি ধর্মের কাজ করা করি হইতো তাহলে আমরাই কয়জন বাদ যাইতাম ওই গুণের মানুষ এই এলাকায় অনেক বেশি আছে স্বাস্থ্য ভালো জোয়ান ভালো চেহারা ভালো সম্পদ ভালো সার্টিফিকেট বেশি বংশে ভালো দলে ভালো তারা আসতে পারে নাই আল্লাহ পাক তাদেরকে আনে নাই আমাদেরকে পছন্দ করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ কাম মিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
কম দেখে তোমরা মন খারাপ করো না, অনেক সময় অল্প সংখ্যক মানুষ অধিক সংখ্যক মানুষের উপরে বিজয় লাভ করে, ঠিক না? প্রমাণ একটা শুনি, সেটা হলো বদরের যুদ্ধ, যেটা আমাদের সামনে একেবারে সত্য ইতিহাসের মাধ্যমে নিজেদের চোখে দেখার চাইতো সত্য বদরের যুদ্ধ। আমরা চোখে দেখলে যে পরিমাণ বিশ্বাস করতাম, বদরের যুদ্ধের যে কিস্সা গল্প আমরা শুনি হাদিসের ভিতরে আসছে, আমরা তার চেয়ে বেশি বিশ্বাস করি, কথা বলুন ঠিক কিনা? বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা 313 জন, ঘোড়া 2টা, উট 1টা, এই 3টে হলো যানবাহন। আর মুজাহিদ 313, হাতিয়ার সবার কাছে নাই, বেশিরভাগই নিরস্ত্র, খালি হাত। এগেনিস্টে কাফেররা আসছে, তৎকালীন সৌদি আরবের গভর্নর, আন্তর্জাতিক বিশ্বে যার বিশাল পরিচিতি, নাম ছিল আমর ইবনে হিশাম, উপাধি ছিল আবুল হেকাম, পরবর্তীতে নবী তার উপাধি দিয়েছে আবু জাহেল, সৌদি আরবের গভর্নর। সে ছিল দল নেতা, সেনাপ্রধান। 1000 সৈন্য নিয়ে আসছে মক্কা থেকে বদর প্রান্তে, প্রত্যেকের পাশার নিচে দামি দামি ঘোড়া, তৎকালীন যে ঘোড়া ছিল সেই ঘোড়ার ভিতরে শ্রেষ্ঠ বাছাই করা ঘোড়া, 1000 সৈনিকের জন্যে 1000 ঘোড়া, প্রত্যেকের হাতে শক্তিশালী তরবারি এবং শক্তিশালী মজবুত ঢাল। তো 1000 শক্তিশালী সমরস্ত্র সৈনিকের সামনে মাত্র 313 জন নিরস্ত্র সৈনিক, এটা একেবারেই সামান্য, ঠিক না? এ যুদ্ধটা কেমন আপনাদের এদিক খড় নাড়ে, খড় খড় না সেনা ধানের খড়, বাঁশের একটা কি দিয়া কেড়াইল, ঠিক আছে, তা কেড়াইল করি হয়, একজন খড় নাড়তেছে আছে কেড়াইল, সে যুদ্ধ করতে চলে গেছে আর এক দলের সাথে, সে দলে রাতে কামান, কামান লিখতেও ক লাগে, কেড়াইল লিখতেও ক লাগে, ও মনে করছে কতে কতে যুদ্ধ হবে, ওর হাতে কামান আমার হাতে কেড়াইল, তো কামানের সামনে কেড়াইল নিয়ে যাইয়ে যুদ্ধ করা, এটা যেমন হাস্যকর ব্যাপার, 1000 সমরস্ত্র সৈনিকের সামনে 313 জন নিরস্ত্র মানুষ যুদ্ধে যাওয়া তেমনই একটা হাস্যকর ব্যাপার। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কামিয়াতের ভিতরে অধিক সংখ্যকের ভিতরে বরকত নাই, অল্প কয়েকজন মানুষই যদি সেরকম ইমান নিয়ে আমার পক্ষে আসে তাহলে আমার সম্পূর্ণ সাহায্য নুসরত অল্প কয়েকজনের উপরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাহিদিনদেরকে সাহায্য করতে পাঠাইলেন কি দিয়া, খামসাতু আলাফিম মিনাল মালাইকাতি মুসাববিমিন, 5000 ফেরেশতা পতাকা দিয়ে, প্রত্যেকের হাতে ঝান্ডা, প্রত্যেকের মাথায় আলাইহিম ইমামাতুন খাজরা, সবুজ পাগড়ি বান্দা 5000 ফেরেশতা আল্লাহ তাআলা আসমান থেকে পাঠিয়ে দিয়েছে 313 জন মুজাহিদের পক্ষে। আবু জাহেলের জন্য কয়জন পাঠাইছে? হ্যাঁ না পাঠাইছে, আবু জাহেলের জন্য পাঠাইছে, বিশ্ববিখ্যাত মস্তান আজরাইলে পাঠাইছে, এরা মারবে আর ওরা মরবে। ঠান্ডা লাগছে আজকে, যদি এই হাসিডা এই মাইকি বছর দুই আগে দিতাম তাহলে পিঠ মুড়াই দিয়ে নিয়ে যেত পুলিশি এতক্ষণ। এই হাসিডা 3 বছর আগে ছিল করোনা, আর এখন হয়েছে করু, কি কয় সেই সময় ছিল করোনা, আর এখন হয়েছে করুন, একটা হাসি দিলে দেহের ভিতরে থেকে 80,000 রোগ জীবাণু বলে বের হয়ে যায় ডাক্তাররা কয়, এজন্য হাসি দিয়ে কি কইতে হয়, আলহামদুলিল্লাহ রোগ বের হয়ে গেছে, শুকর আদায় করতে হবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর হাসির জব আমি যদি বলি আলহামদুলিল্লাহ, আপনারা যারা শুনবেন তারা বলবেন ইয়ারহামুকাল্লাহ, বলেন এবার আপনি বলছেন ইয়ারহামুকাল্লাহ, আমি হাসি দিয়ে আল্লাহ বার্তা শুনিয়ে ফেলাইছি, এখন আমার কি ক্ষতি হবে, ইয়াহদি কুমুল্লাহ ইয়াহদি কুমুল্লাহ,
এজন্য হাসির জবাব এই যে দুই তিন ভাগে ভাগ করে দেওয়া লাগে তার সবাই জানে না এজন্য হাসি দিয়ে কখনো আলহামদুলিল্লাহ জোরে বলবেন না আমি বলছি একটু প্রশিক্ষণের জন্য বলছি কারণ আমি যখন আলহামদুলিল্লাহ বলবো তখন শূন্যওয়ালার উপরে ওয়াজিব হয়ে যায় ইয়ারহামুকাল্লাহ বলা আবার ইয়ারহামুকাল্লাহ যে শুনছে হাসি দেওয়ালা তার উপরে ওয়াজিব হয়ে যায় ইয়াহদিকুমুল্লাহ বলা এই দুই দুটি ওয়াজিব মিস হয়ে যাচ্ছে না জানা থাকার কারণে আমার একার সমস্যা এত ঝামেলা সবার উপরে এসে পড়তে যাচ্ছে এই জন্য হাসির জবাব কখনো আপনার লোকালয়ের ভিতরে জোরে দেওয়ার দরকার নেই ফাঁকা জায়গা ডাঙ্গার ভিতরে মাঠের মধ্যে চকের মধ্যে রয়েছেন জোরে চিল্লে আলহামদুলিল্লাহ করলিও শুনে আর কেউ নেই জব দেওয়া লাগবে না তাই তো নাকি বলেন তো আল্লাহ তাআলা অল্প সংখ্যক মানুষের পক্ষে আল্লাহ কার পক্ষে অল্প মানুষের পক্ষে তাই তো নাকি বলেন মাঝে মাঝে বলি এক ট্যাঙ্কি পানি আপনার ছাদে উঠাইছেন 1000 লিটার কতটুক 1000 লিটার পানি এক ট্যাঙ্কিতে উঠাইছেন আপনি বাড়ি একাই থাকেন তাহলে 1000 লিটার পানি আপনি একাই ব্যবহার করবেন নাকি এই 1000 লিটার পানি আপনি একাই পাবেন যদি বাড়ি মানুষ দুইজন হয় আর সমান হারে ব্যবহার করে তাহলে 500 লিটার করে নাকি বলেন যদি মানুষ 10 জন হয় ফ্যামিলিতে আর 1000 লিটার পানি ব্যবহার করে এক একজনে 100 লিটার করে যদি 1000 লোকে ব্যবহার করে 1 লিটার কটুক 1 লিটার যদি 2000 লোকে হয় তাহলে 0.5 লিটার যদি 4000 লিটার লোকে হয় তাহলে 250 গ্রাম যত লোক বাড়বে তত পরিমাণে কমতে থাকবে আমি আপনাদের জন্য এক ট্যাঙ্কির ওয়াজ নিয়ে আসছি যদি লোক হয় লাখখানিক তাহলে বড়ি বড়ি মানে গ্রাম গ্রাম ভাগ হবে যেহেতু লোক কম আছে আপনারা একটু বেশি ভাগে পাবেন কাজেই মন খারাপের দরকার নাকি বলেন আল্লাহ তবে এসো কাঞ্চি রাস্তে দর পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দদ্রাওয়া মুস্তমে চুত তৃষ্ণা জো এন্দা সুদ ওয়াইজার মুরদা বুয়াদ গো এন্দা সুদ মুস্তমে চু তাজা আয়াদ বেমলাল সদজবাগর দদ্ব গুপ্তন গুঙ্গলাল আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন বক্তাদের জিব্বার কথা বক্তাদের মুখের কথা এ গাভীর স্তনের দুধের মতো কথা বলেন আমার দিক থাকান গাভীর স্তন থেকে দুধ কখন আসে একটা গাভীতে 5 কেজি দুধ হয় নির্দিষ্ট সময়ে প্রত্যেকদিন সকাল 10টার সময় দুধ দহন করা হয় আজও আপনি 10টার সময় গাভীর দুধ দহন করবেন দুধ দহন করার আগে 10 মিনিট আগে যদি গাভীটাকে জবাই করে তার স্তন ফাড়েন অপারেশন করেন নিশ্চয় 5 কেজি দুধ স্তনের মধ্যে পাওয়া যাবে না পেটের মধ্যে কোনো জায়গা বোতল ভরা নাই আছে আছে 10 মিনিট পরে দোয়াইলে 5 কেজি হইতো 10 মিনিট আগে কেন সেই 5 কেজি দুধ পেটের মধ্যে পাওয়া যাবে না তাহলে 10 মিনিট পরে এই দুধ কোত্থেকে আসে বাচ্চা যখন বানে জিব্বা দিয়ে টান শুরু করে চাটা দেয় বাচ্চার তামান্না তার তাওয়াক্কুল আল্লাহর দিকে বাচ্চা জানে আমার কোনো খাবার নাই মায়ের স্তন ছাড়া আমার কোনো উপায় নাই ওর 100% তাওয়াক্কুল আর ভরসা আল্লাহর দিকে আমার আল্লাহ কায় ও মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু যে আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায় তা না গিন্না তেফলে কায় জো সাদলাবান তা না গিন্না তেফলে কায় জো সাদলাবান গর্ণা না লা দাবরু কায় খান্দাদ চামান তা না গিরিয়াদ কো দাকে হালুয়া পুরুষ বাহারে বক্সা ইয়াসনমি আয়াদ বাজো সাল্লাহু আকবার গাভীর স্তনে দুধ আসে কখন যখন বাসুরে জিব্বা দিয়ে চাটা দেয় ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় দুধ তৈরি করে এর আগে না দুধ আসে কোত্থেকে মিম্বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালেসা তখনই আল্লাহ পাক তার একটা কুদরতি মেশিন আছে ওই মেশিন দিয়ে গাভীর পেটের মধ্যে দুধ তৈরি করে দুধ বের হয় কোত্থেকে মিম্বাইনি ফারাসিন ওয়া দামিন গোবর আর রক্তের মাছ দিয়া লাবানান খালেসা
পরিষ্কার পিওর স্বচ্ছ সাদা দুধ আল্লাহ তৈরি করে, রক্ত আর গোবরের বাস দিয়া আল্লাহ তাআলা সাদা দুধ তৈরি করে। ওই মুহূর্তে আল্লাহ গাভীর পেটের ভিতরে দুধ বানানোর জন্য আলাদা মেশিন রাখে নাই। এই মেশিনটার নাম হলো কুন। বলেন কি মেশিন? কুন, কাপ নুন পেশ কুন। কোরআন শরীফে পড়েছেন যারা পারেন, সূরা ইয়াসিনের মধ্যে আছে, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখনই কোনো জিনিস বানানোর ইচ্ছা করেন তখন কুন শব্দ ব্যবহার করে। ওই জিনিসের নাম বইলে কুন কয়। কুন লাবানান দুধ হও, কুন দামান রক্ত হও, কুন আরদান জমিন হও, কুন সামা আন আসমান হও, কুন শমসান সূর্য হও, কুন কমারান বদ, কুন কমারান চাঁদ হও, যেটাকে হইতে বলে হইয়া যায়, কুন মালাইকা ফেরেস্তা হও, কুন জিন্নান জিন হও। যাহা বানাইতে ইচ্ছা করে আল্লাহ তার জন্য শুধু কুন শব্দ ব্যবহার করে। সব কিছু বানাইছে আল্লাহ কুন শব্দ দিয়া। ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক পাঁচটা জিনিস বানাইছে কুন দিয়া না, পাঁচটা জিনিস বানাইছে আল্লাহ পাক তার নিজ হাত দিয়া। একটু কন্যা সুবহানাল্লাহ, এই পাঁচটা জিনিস বানাইতে আল্লাহ হাত ব্যবহার করেছে। অন্যভাবে সহজে যে জিনিস তৈরি হয় ওই জিনিসের মর্যাদা মর্যাদা, আর যে জিনিস বানাইতে নিজের পরিশ্রম আর কষ্ট হয়, হাত ব্যবহার করা হয়, ওই জিনিসের মর্যাদার দরদার ভালোবাসা একরকম হয় না, ঠিক না? যুবক একজোড়া স্যান্ডেল কিনছে 3 বছর আগে, চামড়ার স্যান্ডেল, সিঁড়তি সিঁড়তি জোড়াতি জোড়াতি মুসির দোকানে নীতি নীতি, তার মূল চামড়া নাই, জোড়াই দিয়ে চামড়ায় দিয়ে লাস্টে স্যান্ডেল হয়ে গেছে, তালি পটিছি মূল নাই। এই স্যান্ডেল একই দোয়া মুসারার কোনো দরকার আছে? এই স্যান্ডেলের দিয়ে দামি একটা শাল চাদর, কাশ্মীরি শাল 10-12 হাজার টাকা দাম, তার কেনি দিয়ে ঘষে ঘষে সাফ করতেছে। এই না চামড়া স্যান্ডেল, এই তার চেহারা, ও না মুসলি বা কিয়েছে, তা তুই মুসতেছিস একটা সিরাজ নেকড়ায় দিয়ে মুছ, এত দামি কম চাদরের কোনায় দিয়ে স্যান্ডেল মুসিস, এই চাদর কার আর স্যান্ডেল কার? কয় যে স্যান্ডেল জোড়া কিনছি অনেক কষ্ট করে, ভ্যান চালাইয়া পয়সা গুছাইয়া, আর এই চাদর আলো আমার শ্বশুর দেশে, চাদর চাদর দেশে কিনা শ্বশুর, ওই চাদর কিন্তু তোর ওর পয়সা লাগে নাই, আর ও স্যান্ডেল কিন্তু তোর ভ্যান চালানি রক্ত পানি করা টাকা, এই জন্যে স্যান্ডেলের মর্যাদা ওর কাছে চাদরের চাইতে বেশি, ঠিক না? যার পিছনে শ্রম থাকে তার পিছনে দরদ থাকে, সন্তান জন্ম দিতে মাও লাগে বাপও লাগে, নাকি বলেন কথা? সন্তান তো শুধু মায়ে হয় না, একটা মায়ের থেকে একটা সন্তান হয়েছে বাবা ছাড়া, সেটা হলো ঈসা আলাইহিসসালাম মারিয়ামের পেটে, আর একটা মহিলা হয়েছে পুরুষ থেকে, ওই মহিলাটার মাও নাই বাপও নাই, যেই পুরুষ থেকে এই মহিলাটা হয়েছে ওই মহিলাটার, ওই পুরুষটা মহিলাটার বাপ না। আল্লাহ পাকাইয়া আমার দিক ভাইরা আসতেছে, নেতারা আসতেছে, স্টেজে আসবে, উন্ডা বসবেন, উন্ডা বয়ান শুনবেন, কিছু বলার থাকলে ইনশাল্লাহ শেষে বলবেন, অজের মধ্যে উন্ডাও জ্ঞানী গুণী মানুষ ডিস্টার্ব করবে না, কাজেই আপনারা বসেন, ওনাদের দেখেন, চুপ করে আমার দিক তাকান। একটা মানুষকে আল্লাহ তালা বানাইছে, একটা পুরুষকে বানাইছে একটা মহিলার থেকে, মহিলার পেটের মাধ্যমেই আল্লাহ তালা পাঠিয়েছে, কিন্তু ওই মহিলাটার স্বামী নাই, এই পুরুষটার আব্বা নাই, তিনি হলেন হযরত ঈসা আলাইহিসসালাম, ঠিক কিনা? আর একটা নারীকে বানাইছে একটা পুরুষ থেকে, ওই পুরুষটা এই নারীর মাও না বাপও না, একই কায়দা, সেইটি হলেন হযরত হাওয়া আলাইহিসসালাম, ওনাকে আল্লাহ বানাইছেন আদম আলাইহিসসালামের বাম পা জোড়ের হাড্ডি দিয়া। কোন সুবহানাল্লাহ, একটু মুখস্থ করে আমার দিক থাকান। আল্লাহ কাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, ভয় পাও তোমার আল্লাহকে, কাকে? আল্লাহ।
ভয় পাও তোমার আল্লাহকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম হে দুনিয়ার মানুষ আল্লাহরে ভয় পাও ওরে সভাপতিরে ভয় পাও এই জায়গাতে সভাপতি চলে গেলি ভয়শাস চেয়ারম্যানরে ভয় পাও বললি তার ভয়শাস ডিসি সাহেবরে ভয় পাও রিটায়ার্ডের পরে তার ভয়শাস ওসি সাহেবরে ভয় পাও পোস্টিং হয়ে গেলে তার ভয়শাস প্রধানমন্ত্রীরে ভয় পাও উনি ফিরেবার ফেল করলি তার ভয়শাস বাগদারে ভয় পাও মরে গেলি তার ভয়শাস ওরে সাপটারে ভয় পাও কালোই পিঠে মেরে ফেললি সাপের ভয়শাস আগুনরে ভয় পাও পানিতে নিবে ফেললি শ্বাস ওরে যারে ভয় পাইতে কয় তারে কোনো তাই শ্বাস করে না তিনি আমার আল্লাহ আল্লাহ মরে শক্তি দুর্বল হয় কবে হইছে আল্লাহ এত দিনকে আল্লাহ রাত পায় বল আছে নাকি তাই নাকি আছে বল আছে আল্লাহরে ভয় পাবো কেন সাপরে ভয় ভাই কামড়াবে বাঘরে ভয় ভাই খাইয়ে ফেলবে তাই তো আগুনরে ভয় ভাই পোড়াই দেবে পুলিশে ভয় ভাই ধরে নিয়ে পিটাবে জজরে ভয় ভাই অর্ডার দিয়ে ফাঁসি দেবে ডিসি সাহেবরে ভয় ভাই হুকুম দিয়ে পুলিশ দিয়ে ধরাই নেবে এমন করে এক একজনের এক এক কারণে ভয় পাই আমার আল্লাহরে ভয় পাই কেন ওরে আল্লাহরে ভয় পাই কেন আল্লাহ আমারে নিজ হাতে পিটাবে না আল্লাহ আমারে কামড়াবে না আল্লাহ আমারে লাথি চড় মারবে না আল্লাহ আমারে পাড়ায় মারবে না আল্লাহরে ভয় পাই কেন আল্লাহ পাক রব্বুল আলামিনরে ভয় পাই আল্লাহ হলেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিনের মালিক আমার আল্লাহ যাহা বলবে তাহা হবে ওই দিন আর কোনো মালিক নাই ওই দিন আর কোনো রাজা নাই লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আরবা ওই আল্লাহর সামনে চারটি প্রশ্নের জবাব না দিয়া একজন মানুষের সামনে এক কদম হাঁটতে পারবো না পারবো পারবো হ্যাঁ মুসলমান ভালো করে মনে রাখেন গতানুগতিকভাবে শুনেন না আমার বাবা কেয়ামতে এই জিনিসটারও হিসাব দেওয়া লাগবে এত বড় সুন্দর মনোরম প্যান্ডেলে অল্প কয়জন মানুষ একজন বক্তার কাছ থেকে বাস শুনলি কী মনে রাখছে সেটুকু কী শুনছিস তাই একটুকু যা শুনলি তা কাজে লাগাইলি নাকি বল ওরে ওই জায়গা বসে রইলি কেন তখন সময় নষ্ট কইরা আরামের বিছানায় ঘুমাইলে তো শেষ রাত্রে তাহাজ্জুদ করতে উঠতে পারতি সব জলাঞ্জলি দিয়ে বসে থাকছিস ক ওই জায়গা কেন বসে থাকলি এই জবাব কিন্তু আপনাকে দেওয়া লাগবে ময়দানে মাহশারের মাটিতে চুম্বকের মতো আপনার পাটাকে টেনে ধরবে ইচ্ছা মতো একদিক পালায় চলে যেতে পারবেন না মন চাইলে কোনা কানা সিফা সাফা আর একজনের ঘরের সাইসিয়ে দিয়ে কোনার মধ্যে দিয়ে বেড়া গুড়ার পাশ দিয়ে পায়খানার ভাগ দিয়ে বেরোয় ফলায় সারি চলে যেতে পারবেন না যেদিক খুশি সেদিক দৌড়ে চলে যেতে পারবেন না ঢাকা ভালো লাগে না চট্টগ্রাম চলে গেলাম চট্টগ্রাম ভালো লাগে না খাগড়াছড়ি চলে গেলাম ও জায়গা ভালো লাগে না সিলেট জাফলং তামাবিল চলে গেলাম সে জায়গা ভালো লাগে না কিশোরগঞ্জ ময়মনসিং টাঙ্গাইল চলে গেলাম ওখানে পছন্দ হয় না তারপরে কুড়িগ্রাম রৌমারি চলে গেলাম সেখানে কিছুদিন তারপরে মনে চায় না এ জায়গার মানুষ ভালো না চলে গেলাম পঞ্চগড় ঠাকুরগাঁও পীরগঞ্জ বীরগঞ্জ ওই দিক যেখানে ঘুরে গাইয়া এরপরে রাজশাহী রামখাই ওই পাশে সুয়াডাঙ্গা মেহেরপুর হইয়া সাতক্ষীরা শ্যামনগর ব্যাটখালি কালিনসি ট্যাংরাখালী হয়ে পিরোজপুর বাগেরহাট হইয়া ঘুরে ফিরে যদি খুশি হাসুরের মাঠে কি তাই চলবে যদি খুশি যেতে পারবা মাটিতে পাউরে চুম্বকের মধ্যে টেনে ধরবে এক কদম হাঁটতে পারবা না চার প্রশ্নের জবাব না দিয়া কয়টা আনুমরিহি ফিমাভনা এক নম্বর এ তোর বয়স কত হ্যাঁ কত তোরে কই নি তো আল্লাহ কবে যে কোনো একজন রে মনে হচ্ছে ওরে কত ঘুম হচ্ছে আর ঘুম ভেঙে গেছে এ তোমার বয়স কত কাল 80 বছরে 80 বছরে এইসব দক্ষিণ জায়গা কটু কাটাইছে আল্লাহ আমি তো সাত দোকানে একটু বেশি সময় দিছি আর নির্বাচনের সময় একটু বেশি চলে গেছে ওখানে কেন গেছে ওই মেম্বাররা আসে চাটা খাওয়ায় একের পর একই করতে করতে চলে গেছে মসজিদি গেছি আর যাই নেই তা না শুক্রবারে যেতাম জারি যাত্রা করসা গাজির গান গুণযাত্রা সিনেমা হল টেলিভিশনের সামনে স্টার জলসা জি বাংলা ফেসবুক আর ইউটিউবের জন্য কট্টুক দেশ আর কোরআন শরীফ পড়তে আর মসজিদের নামাজের তবলিগি জিকির ফিকিরে কট্টুক দেশ টিসব দিয়ে যাও ইরির খ্যাত বড়োর খ্যাত আখের খ্যাত পেঁয়াজের খ্যাত টমেটোর খ্যাত রসুনের খ্যাত মরিচির খ্যাত খ্যাত খামারে কতটুক দেশ আর তোমার আখেরাতের খ্যাতে তবলিগির খ্যাতে কট্টুক দেশ ওয়াজের খ্যাতে কট্টুক সময় দেশ কয়ে যাও যেই বিদ্যা দিয়ে লেখাপড়া যেই বিদ্যা অর্জন করে দুনিয়ার মাত্র সামান্য দুনিয়া কামাই করবা ম্যাট্রিক পাস আইএ পাস বিএ পাস এমএ পাস বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার এইগুলো শিখতে কতটুক সময় দেছো আর যেই বিদ্যা দিয়ে ওনা দিয়ে অনন্তকাল আখেরাতের জান্নাতের নিয়ামত ভোগ করবা কোরআনের শিক্ষা তার জন্য কটুক দেশে একটু হিসেব দিয়ে যা কয়ে যা বলা লাগবে বলা লাগবে
এই চারটি প্রশ্ন মানে চারটি ইমিগ্রেশন, যারা বিমানে উঠছে তারা ইমিগ্রেশন বোঝে। আন্তর্জাতিক বিমানে বিদেশে যাইতে গেলে হজে যান, উমরায় যান, বিদেশে যে কোনো জায়গায় যান, বিমানে উঠার আগে চারটি ইমিগ্রেশন আছে। এক নম্বর ইমিগ্রেশন পাসপোর্ট, আপনার পাসপোর্ট সঠিক কিনা দেখান। আপনার পাসপোর্ট যদি ডুপ্লিকেট হয় আপনার পিছনে যত ভালো থাকুক কোনো মতো ঢুকতে দেবে না, নাম্বার ওয়ান ইমিগ্রেশন পাসপোর্ট, ঠিক কিনা। দুই নম্বর ইমিগ্রেশন আপনার ব্যাগেজ, যেটা বুকিংয়ে দেবেন বড় একটা কার্টন করছেন, এর ভিতরে অবৈধ মাল আছে কিনা ওটা কম্পিউটারে দেয়, গাঁজা, অ্যাবা, ফেন্টিলিন, হিরোইন, মাদক, এরপরে আগ্নেয়াস্ত্র ইত্যাদি কিছু ওর ভিতরে থাকলে, বিস্ফোরক থাকলে রিং করবে, কোনো মতো সামনে যেতে দেবে না। আপনার পাসপোর্ট ভালো কিন্তু ব্যাগেজ খারাপ, যাইতে দেবে না। তিন নম্বর ইমিগ্রেশন আপনার বডি ইমিগ্রেশন, এক জায়গাতে ঢুকবেন মেশিনের ভিতর দিয়ে, বডিতে যদি কোনো প্রকার দুর্বলতা থাকে, কোনো লৌহজাত কিছু সাথে থাকলে রিং করবে আর সামনে যেতে দেবে না। আমি মালয়েশিয়া যাওয়ার সময় বিমানে উঠব, সব কিছু ওকে, এয়ারপোর্টে তো সবাই আমার পরিচিত, এয়ারপোর্টের ভিতরে যারা অফিসার টফিসার সবই আমার বক্তবৃন্দ, অজয় শ্রোতা, সব জায়গাতে যত্ন সহকারে নিয়ে গেছে। ইমিগ্রেশন আমার ঘরে লাগেই নেই বললেই চলে, দেখেই লাস্টে বডি ইমিগ্রেশনটা লাগবেই। এখন বডি ইমিগ্রেশনে যেখানে দাঁড়াইছি, বারবার আমার গায়ের সাথে মেশিন লাগে, ওই ঢুকার সাথে সাথে লালবাতি জটিয়েটে জ্বলি ওঠে, রিং করে, বড় লজ্জা পাচ্ছি এখন। এখন ওরা বলতেও পারে না যে হুজুর জামা কাপড় খোলেন, থাকলে তো পোশাকের মধ্যে কিছু থাকবে, আমার তো প্যাটের মধ্যে তার কথা না, শুনছে যে প্যাটের মধ্যে বলে আবা খাইয়া আনে, সোনার টুকরা খাইয়ে খাইয়ে আনে, আরে কি কপাল, সোনার টুকরা প্যাটে খাইয়ে আনলি ভাই পায়খানা যেতে পারি, তাহলে গুম আইনে পায়খানা মাহিনে শোনা বেছে তুই পয়সা খাবি কেসা মুসলমান। তো বডির প্যাটের মধ্যে তো কিছু নাই, থাকলে পোশাকে থাকবে, ওরাও লজ্জা পাচ্ছে পোশাক খুলতে বলতে। তো না বলে অবশেষে একজন মহিলারে ডেকে নিয়ে আসছে, আমি তো এনে লজ্জা করে গেছি, আল্লাহ মহিলা আশেপাশে কিছু না, ওরা তো একটা মেশিন আছে, কীভাবে যেন এরম ধরল দৌড়িয়ে, এত বড় বুজুর্গ মহিলা, আল্লাহ তারে কি মারে ভাবতেছে আল্লাহ জানে। ও আমার একটা হুজুর আপনার এই বুক পকেটের ভিতরে ছোট্ট একটা পকেট ডায়েরি আছে, ওই ডায়েরির ডায়ালের ভিতরে একখান ব্লেড আছে, এত চরমনের বিশ্বাস করতে পারবে না, যত বড় পিড়ি হোক আমার পকেট মোবাইল ডায়েরির ভিতরে ডায়ালের মধ্যে একখান ব্লেড বের করেন হুজুর, দেখেন ওই ছাড়া আর কিচ্ছু নেই, সত্যি খুলিয়ে দিয়ে যে ব্লেড, এখন একটু লজ্জাই লাগতে, তো এই জায়গায় আমি ব্লেড রাখবো কে, কবে যেন একজন নখ কাটছি পরে ফেলানোর জায়গা পাইনি, তাই থাকে জায়গা পরে ফেলাবো তা আমার মনে নাই, এই রয়ে গেছে, এই বেলেটে আমার বারবার সামনে যাইতে দিচ্ছে না। ইমিগ্রেশন লা তাজুল কদমাই ইবনে আদম, এক কদমও হাঁটতে পারবি না, বেলেট বের কর, বেলেট বের করে দিছি, আল্লাহ কি মেশিন আল্লাহ মানুষের বানানো তৌফিক দিছে। চার নম্বর ইমিগ্রেশন টিকিট, পাসপোর্টও ভালো, ব্যাগেজও ভালো, বডিও ওকে, টিকিটটা দুই নম্বর, যাবেন আপনি মালয়েশিয়ায় টিকিট কাটছেন ইন্ডিয়ান টিকিট, যাবেন আপনি মক্কায় সৌদি আরবে টিকিট কাটছেন আপনি মালয়েশিয়ান টিকিট, হবে অদৃশ্য হবে না, টিকিটও সব ঠিক আছে সৌদি আরবের টিকিট, কিন্তু মেয়াদ ফেল হয়ে গেছি আপনারে ঢুকতে দেবে না। চারটি ইমিগ্রেশন ছাড়া সামনে এক কদমও বাড়তে পারবেন না। এক নম্বর ইমিগ্রেশন হলো আপনার গোটা জিন্দেগির ইমিগ্রেশন, দুই নম্বর ইমিগ্রেশন আমার যুবক আন সাবা বিহিপি মা আবলা, দুনিয়ার সময়টার ভিতরে অন্যতম সময়, ইম্পর্টেন্ট সময়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সময় যৌবনকাল, যৌবনকালে ভালো কাজও বেশি করা যায়, মন্দ কাজও বেশি করা যায়, কথা কন মন্দ কাজ যেমন বেশি করা যায়। তুমি একটা আদাল এন্ট্রি একটা পাঙ্কু মহিলা আছে না, পাঙ্কু মহিলা, জিন্সে স্কিন টাইট পায়জামা পরা, গায়ে মাথায় কাপড় নাই, উন্না মুন্না কিচ্ছু নাই, না এখানে হুল নাই, দুল নাই, হাতে চুরি নাই, বক কাটিং চুল, টাইট ফিটিং, গায়ে মাথায় কাপড় নাই, বগল বেরোনু শর্ট কামিজ একটা গায়ে দেয়া, যুবকদের পিছনে মোটর সাইকেলে ওঠে, এগুলো প্রথম কাতারের বুজুর্গ মহিলা না, কথা কয় না। এই যুবকের পিঠির উপরে কুত্তর মতো হুমড়ি দিয়ে থাকে, পিছনে বসে বসে যুবককে পাওয়ার দেয়, আমি ওর নাম তুলছি পাওয়ার ব্যাংক, এই পাওয়ার ব্যাংকে পাওয়ার দেয় আর দৌড়তি তালে থাকে, আছে আছে,
যৌবন কালে এগুলো বেশি করা যায় 14 14 ফেব্রুয়ারি বেশি পালন করা যায় আবার যৌবন কালে 13 14 15 ইস্তেমা পালন করা যায় ইচ্ছে করলে এই মধুখালী থেকে বাইসাইকেল চালায় ইস্তেমা যাইতে পারো ইচ্ছে করলে মধুখালী থেকে চরমুনাই বাইসাইকেল চালায় যাইতে পারো ইচ্ছে করলে কান থেকে গহরডাঙ্গার মাপিলে যাইতে পারো ইচ্ছে করলে যৌবন কালে শীতকালে কঠিন শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে অযু গোসল কইরা 10 রাকাত 12 রাকাত তাহাজ্জুদ কইরা রাত 2টার পরে ফজর পর্যন্ত জিকির করতে পারো হাফেজ যুবক যদি ইচ্ছা করো রাত 12টার পরে দাঁড়াইয়া 5 পারা 6 পারা কোরআন শরীফ নামাজের মধ্যে তেলাওয়াত করতে পারো আবার ইচ্ছে করলে তুমি রাত 1টা থেকে 3টা পর্যন্ত মেসি নেইমার খেলা দেখতে পারো আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে পারো একটা মশাই কামড়ায় না ওই সময় এ জিম ধরে দাঁড়ায় থাকি কারণ মশা খেদাতে গেলে পারা কোন শটটা মিস করে বসে ঠিক না রাত 12টা 1টা 3টা পর্যন্ত যেমন খেলা দেখতে পারো যৌবন কালে ইচ্ছা করলে তুমি রাত 1টা থেকে 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারো রাত 12টা 1টা 2টা 3টা পর্যন্ত রাস্তায় যে ঘুরে ঘুরে আমি তো রাতভর ঘুরি বক্তারা রাত্রে তো বেশিরভাগ মাহফিলের পরে প্রায় বক্তারা এখন গাড়ি টাড়ি হয়ে গেছে চলে যায় রাতভর দেখি দুই তিনজন যুবক এক জায়গায় না যেদিকে যায় সেদিকে দলে দলে তিন তিনজন চার চারজন করে এরকম ধীরে ধীরে ঘুরে ঘুরে হাঁটতেছে ঝুলে ঝুলে কি এরা জলে কে আটে সোজা পাবে একটা ডুল খাই কা যে মাল খাইছে বলে তাল হারাই গেছে মাল খাইছে বলে তাল হারাই গেছে রাত 12টা 1টা 2টার সময় তুই মাল খেয়ে ঘুরে বেড়াস এও যেমন পারো ওই সময় তুমি দাঁড়ায় তাহাজ্জুদ করতে পারো কথা কান ঠিক না ভালো কাজও বেশি করতে পারো মন্দ কাজও বেশি করতে পারো অযুব কাঞ্চা ভাবি পি মামলা তোর যৌবন কালটা কোন কাজে লাগাইছে সেটু কইয়া যা আমার সাথে একটু মন দিয়ে শোনো লক্ষ্মী আমার প্রিয় বন্ধুরা অযুবকরা তোমরা একটু শোনো বুড়োকে আমার অশোনার দরকার নাই বুড়ো কজন যে শুয়ে থাকতে পারেন কোনো টেনশন নাই কারণ আপনাদের অশ্বনার বয়স শেষ নিজেরাই এখন ভালো হয়ে গেছেন মুনিশ শুয়ে গেছেন আল্লাহর হস্তে ঠ্যাং এখন কবরে চাকা ভাংসার হয়ে গেছে আকামের বল নাই কাজে কাজে সুবিচাপ হয়ে গেছেন এনার অ শুনলিও যা না শুনলিও তাই তবে থাকেন শেষমেশ দোয়া করলে একসাথে করে নেন বুড়ো মানুষ যদি ব্যাগটায় কান্দে দেয় চোখের পানি দেখলি পরে আল্লাহ লজ্জায় তারে মাফ করে দেয় ওই সাথে সাথে আমাকেও মাফ করে দিতে পারে এই জন্য যাইয়েন না বসেন তবে অশ্বন বা যুবকরা যৌবন কালটা কোন কাজে লাগাইছো কইয়া যাও তিন নম্বর আনমা লিখি মিন আইনাক তাসাবা ফিমা আনফাকা তৃতীয় নম্বর প্রশ্ন হলো মাল একটু কন কি একটু কন না তৃতীয় নম্বর প্রশ্ন কি হবে মাল মিন আইনাক তাসাবা তুমি হঠাৎ করে আঙ্গুল হুলে কলা গাছ হইলে এ মাল কোন মাল পাইলে কোন জায়গায় দিয়ে তোমার নামে কি আসমানি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওই জায়গাতে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ব্যবস্থা বুড়ি বুড়ি খাটের তলে ভাটাই দেয় এত তাড়াতাড়ি বর্ধনী হয়ে গেলি কী রে সেদিন তুই ব্যাংক চালাইছিস হঠাৎ করে ঢাকা গেলি বস্তা বুড়ি টাকা নিয়ে আসলি কি ঢাকা কিরম গেলি পাওয়া যায় নাকি ঢাকায় কতজন না খাইয়ে রাস্তায় ফুটপাথে শীতে শুয়ে রয়েছে তুই সে জায়গা মোটা হলি কী করিয়া কোনো মতে তোরে ঠেলে ঠুলে একটু মেম্বার বানালাম তাই দি তুই 5 বছর যাচ্ছি না যাচ্ছি দালান দিয়ে ফেললি এ ভালি কোন জায়গা হ্যাঁ এগুলো কোন তো ভালি জিজ্ঞাসা হবে না হবে না জিজ্ঞাসা মাল কোথার থেকে পাইলা মিনাই নাকতা সাবা অভিমান পাকা কামাই করছিস বড় কষ্ট করে দিন ভরে ভ্যান চালাইয়া রক্ত পানি করা টাকা শনিবারে বেড়াকে দিল ভাই গিয়ে কিস্তি দিস ও জায়গা দিস কা এ আছে না নাই গ্রামীণ ব্যাংক আছে অ্যাডামস কারিতাস আছে বিআর ডিবি স্বনির্ভর জাগরণী চক্র আছে না নাই সপ্তাহ ধরে কামাই করে রক্ত পানি করার টাকা দিয়ে আসিস শনিবারে যাইয়া দিয়ে দিতে যা লাগে না এসে নিয়ে যায় কালেকশন আছে ইন কিস্তি নিয়ে আসে নহুনবীর কিস্তি বুঝি নিয়ে বাড়ি চলে যায় ঠিক না এ কামাই করছিস ভালোভাবে আকামে দিলি কা তুই সঞ্চয় কর ও জায়গার থেকে আইন নিয়ে তারপরে এইগুলো করিস তাকে কিস্তি দিস সুদে টাকা দিস কেন দিস কয়ে যা আমার কাছে হ্যাঁ তাড়াতাড়ি বল তোর কাছে দেওয়া হয়েছে এই যে 6 কিলোমিটার রাস্তা বানাবি পিচ দিছে খোয়া দিছে কততা দিছে সরকার এই পরিমাণ দিছে প্রধানমন্ত্রী তো রুচিশীল উনি তো দুর্বল নর্মাল কোনো বাজেট দেয় না যাতে কমপক্ষে 10টা বছর রাস্তা থাকে তুই এই রাস্তার কাজ হাতে নিয়ে রাস্তায় এই মাথায় তো ওই মাথায় জাতি না জাতি রাস্তার পিছন পাইছে রাস্তার খাইজ নিয়ে শুল্ক নিয়ে দায় দিয়েছে বিষ ফুলা টিউমার হুলি উঠছে সড়াই ভড়াই গেছে এর মাল খালি কবে কীভাবে খালি একটু কইয়ে যা এ রাস্তারে দুর্গতি কেন বাংলো কিভাবে 10 বছর গ্যারান্টি দিয়ে রাস্তার মাল দেছে আর সেই মাল তুই জুত করে পিজও খাই বেলায় দিলি খোয়া খাই বেলায় দিলি চোর এ টাকার হিসেব দিয়ে যা
বড় বড় নেতাকে আসতে দেশে এই লাইন ধরে কারেন্ট দেবেন, খাম্বা তার সে সকেট মকেট সব খেয়ে ফেলে দিছে। মাঝে মাঝে তো কই বস্ত সবই চলিয়েছে ইউটিউবে, এই মাগুরায় এক জায়গায় কোন জায়গা যেন দাঁড়াইছে চার দোকানে, বসার পরে চার দোকানে বসে চা খাবো, দেখি যে দোকানের মধ্যে টেলিভিশন চলে, আমাকে দেখলি যারা সেনে টেলিভিশন বন্ধ করে দেয়, তো ওরা সেনে না মনে হয়, আর তেমন খারাপ কিছু চলতেছে না ওদের নজরে, সেটা হলো ওই জিওগ্রাফি চলতেছে, বাঘভাল্লুক আছে না আফ্রিকার জঙ্গলটা হয়ে গেল, তো ওর ভিতরে সত্যি নামে তো আমি জানি না, দেখি যে বিশাল এক অজাগার কুমির একটা দৈরিয়ে মুখ পাইছে সুশি ফিটের মতো গিলে খেয়ে বিলাই দিচ্ছে। আমি আগে পরে দেখিটাই নি, ওই দিনই চোখে পড়লো, আমি করলাম যে এ কি সত্যি এরম খায় নাকি ছবি ক্যামেরায় যেরকম বানানো যায়, এরম এক মুরব্বী উনি আমার কথা, আমি তোর বাড়ি কোন জায়গা, আমার বাড়ি গোপালগঞ্জ, কেন তোমার বাড়ি গোপালগঞ্জ না, আমি কাছে কাকা যে আইডি কার্ড আছে পকেটে, তুমি যত আইডি কার্ড দেখো তোমার বাড়ি গোপালগঞ্জ না, আরে আমি আমার বাড়ি গোপালগঞ্জ তো আপনার, আপনি গোপালগঞ্জ না করলে আমার বাড়ি না গোপালগঞ্জ না হয়ে যাবে নাকি, আমার বাড়ি তো গোপালগঞ্জ, কয় যে গোপালগঞ্জ এরা এত ভালো দেয় না, তুমি কোন ক্লাসের বোকা, এই অজাগারে কুমির খায় তুমি আশ্চর্য হয়ে যাচ্ছ, আমি চাষা আমি দেই নি সত্যি না মিথ্যে, আরে মিয়া আমাকে এই পাশে এক জায়গা বাজারে সরকার তিনটে পাকা পায়খানা দিছে তাই একটি তাকে ফেলাইছে, একজন মানুষই তিনটে পাকা পায়খানা খালি একটা অজাগারে কুমির খাবে তুমি আশ্চর্য, আমি কই থ্যাংক ইউ চাষা তোমার ধন্যবাদ, তোমার অসংখ্য ধন্যবাদ, তুমি আমার ভালো একটা শিক্ষা দেশ, পাকা পায়খানা খেয়ে ফেলে দিচ্ছে তিনটে এক নেতা, মিনাইকিন একটা সাবা ফিমা আন ফাঁকা, আবার ওই পাকা পায়খানা বেচার টাকা দিয়ে উমরাই গেছে, আল্লাহ কে গুমরা তুই উমরা আছিস কে, জনগণের পায়খানা বেচার টাকা দিয়া তুই এসিস উমরা, তোর দাঁত ফেলা দিবারি স্যান্ডেল দিবার হইয়া বেরিয়ে আমার কাটতে বেরিয়ে তাড়াতাড়ি, মিনাইন একটা সাবা ফিমা আন ফাঁকা, মাল কোত্থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো জবাব দিয়ে যাও, আল্লাহর কাছে বলা লাগবে, জোরে কান লাগবে, ও ভালো করে মনে রাখো, গল্প কইলে আর একজনের দিকে সরাই দিয়েন না, আপনি কি খাচ্ছেন আপনার ডাবনি হিসাব করেন, আপনি কি খাচ্ছেন আমি কি খাচ্ছি হিসাব করি, ওরে ছয়টা মাস বৃষ্টি হয় না, ছয়টা মাস বৃষ্টি হয় না, অক্টোবর মাসে বৃষ্টি গেছে, অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ চলে যাচ্ছে, ছয়টা মাস বৃষ্টি হয় না, বৃষ্টি কেন হয় না, বৃষ্টির জন্য এত দোয়া হয় সে দোয়া কোথায় যায়, বৃষ্টির দোয়া কেন কবুল হয় না, বন্ধুরে প্রত্যেকের পেটে চলে গেছে হারাম টাকা, 99% মানুষের রুজির তলে হাত দিয়ে দেখেন হারাম কানা খাইতেছি, কোনো না কোনোভাবে হারাম, ছেলেরে চাকরি দিছি বাপে, চাকরি দেওয়ার পরে বাপে অপেক্ষা করে ভালো জায়গা পোস্টিং হবে, কবি কলারুয়া বেনাপোল এইসব জায়গা করে সুয়োডাঙ্গা বর্ডার এখানে যাবে কবে, তার মানে মুসা দিতে পারতিছে না বেতন দিতে হয় না কিছু, চাকরি দেশে খালি বেতন পড়ে এখন না ওরে যা ভাবছিলাম তা না, তার মানে আকাম করে টাকাতে পারে না, বাপেও বেজার, আবার বাপ সুবি সাপ, আবার বাপ তবলিক সাপ, আবার বাপ পিস সাপ, আবার বাপ হাজি সাপ, উমরা সাপ, গুমরা সাপ, দোড়া সাপ, মাটি সাপ, অজাগার সাপ, হ্যাঁ ছেলেতে মোটা কামাই করতে দিয়ে যাবে না, ছেলে বুকা হয়ে গেছে, ওইটাই এক নম্বর ছেলে, যে ডানিভাবে কামাই করে না, হারাম টাকায় হাত দেয় না, ওইটাই আপনার পরকালের সম্পদ, ওই সন্তানটার ছেলে আপনি জান্নাতে যেতে পারবেন, কথা কোন টিকি ঠিক না, বহুত অফিসার জানি, একজন হিন্দু ডিআইজি, আরে পদটা কয়ে দিলাম রে, বললে আবার তল্লাশি শুরু হয় যে সেই হিন্দুটা কেডা, এবার আর এক জ্বালা আছে, ভালো ওইও বাংলাদেশে থাকার কায়দা নাই, যে অফিসার ঘুষ খায় না ওই অফিসের আর সবাই ওর নামে আজে বাজে কিলোমিটার দূরে সরানোর চেষ্টা হরে, ধরে এক জ্বালা আমরা খাতি পাতিছি না, কথা কেন ঠিক না, এই করে ওরে পোস্টিং করাই দেয়, এই একটা জ্বালা আছে, এই হিন্দু পুলিশ অফিসার উনার সামনে বসা যে পুলিশ তাদের থেকে আমি বর্ণনা শোনাচ্ছি আপনাদের, তাদের রেওয়ায়ত, একজন পুলিশ দারোগা বলতেছেন আমরা কয়েকজন দারোগাকে নিয়ে আমাদের ডিআইজি স্যার আর ওসি টোসি আছে এসপিও আছে আমাদের একটা কনফারেন্স করছেন পুলিশ কনফারেন্স, ওর ভিতরে বক্তব্য দিতে 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 জোহরে রক্ত হয়ে গেছে, আমাদের আর হয়তো 20 মিনিট আলোচনা করলে কনফারেন্স শেষ হবে, ইতিমধ্যে যখন জোহরের আজান দেশে ডিআইজি স্যার বলছে আর কথা হবে না, আরেক কথা হবে না, উনি ডিআইজি হিন্দু, আরেক কথা মানে চুপ, মাইক বন্ধ করে দিয়ে জিম ধরে উনি আজান শুনতেছে,
কাজ আমরা মুসলমান দারোগা পুলিশ যারা আছি আমরা ওই ফাঁকে কেউ মোবাইল দেখতেছি কেউ গল্প হতেছি কেউ নিচের দিক চেয়ারের তলে টেবিল নিচে মাথা নিয়ে টুবলিও খাচ্ছি এতক্ষণ তো সারের সামনে খাওয়া যায়নি জুত করে এই কাম সারতেছি সারটা দিয়ে ফেলাইছে গল্প করতেছি এমন ধমক দেশে আমিয়া তুমি কিসের মুসলমান মসজিদে মুয়াজ্জিন কি বলে শুনেছ আল্লাহু আকবার আল্লাহ সবচেয়ে বড় হাইয়া আলাস সালাহ তুমি কি জানো মুসলমান হাইয়া আলাস সালার কি মানে আসো নামাজের দিকে তোমাকে ডাকতেছে আর তুমি এই জায়গা বসে গল্প করো হাইয়া আলাল ফালাহ আসো সফলতার দিকে এই মসজিদে আসলে সফলতা আছে সে ডাকে অবশ্যই যা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ শুরু থেকে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানো কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে অবশ্যই যা লা ইলাহা ইল্লাল্লাহ এই কোন কথাটা ফেলানোর মতো এত দামি দামি কথা বলে সেই কথা তুমি কান দাও না জব দাও না আর তুমি চুপ করিয়ে তুমি এখানে বসে সিগারেট খাও আর মুসলমানের সন্তান হয়ে কথা বলো কিসের মুসলমান তুমি হিন্দু ডিআইজি স্যারের ধমকে মনে হয় যেন আমাদের বাকি অফিসারদের পেশা বয়ে যাওয়ার কায়দা একজন হিন্দু স্যার উনি বলেন আমার মনে মনে ধারণা নগদে না হলেও আমার স্যার হয়তো মরার আগে কলেমা পড়িয়েও ফেলতে পারে আল্লাহ তাআলা তার ভিতরে যে মহাব্বত দেশে যে আকিদা দেশে যে বিশ্বাস আল্লাহ তাআলা তাকে দান করছে আমরাও দোয়া করি আল্লাহ ওনাকে কলেমা নসিব করে বলেন আমিন আল্লাহ ওনাকে হিদায়ত নসিব করে বলেন আমিন এই স্যার একজন ওসি যদি চা দেয় ওসি তো চা দেবে বড় অফিসার ওসি যদি চা দেয় উনি ওই ওসি সাহেবের কাছ থেকে চা খায় না উনার বিশ্বাস যে ওসির টাকার মধ্যে ভেজাল আছে আমি চা খাবো না এরকম একটা নেকশন ছিল আমি প্রশংসা করতে বাধ্য হলাম ঠিক না আর আমি মুসলমান বাপ হাজি গাজি আমার ছেলে চাকরিতে যে খালি বেতন কেন পাঠায় আর একজন পাশে তার চাইতে নিচু মানে চাকরি করে সে পাঁচতলা দিল আর ও এত বড় অফিসার হয়ে কুড়িয়ে ঘর ছাড়তে পারলো না কি একটা আবাল সাবাল পয়দা দিছি কি একটা ঘোড়া গাদা অফিসার হয়েছে ল্যাবড়া শিয়েছি না কি শিয়েছি বাপের রাগে জ্বালায় ভত ফত করে তোমার মতো বাপ উপযুক্ত বাপ নয় কথা কন ঠিক না ওই ছেলেটাই নেক সন্তান ছেলেটাই উপযুক্ত সন্তান মিনাই নাক তাসাবা ফিমা আনফাকা চার নম্বর ইমিগ্রেশন তিন নম্বর মাল কোথা থেকে কামাই করেছে কোথায় খরচ করেছে একটু জবাব দিয়ে যাও চক্ষু বন্ধ করে ভাবেন চক্ষু বন্ধ করে দুই সেকেন্ড একটু ভাবেন আপনি চোখ বন্ধ করে মাত্র দুইটা সেকেন্ড আপনার ইনকাম সোর্সের দিকে নজর করলে ধরা পড়ে যাবে সাহেবুল বাইতে আদ্রা বিমা ফিহে ঘরওয়ালা জানে ঘরের মধ্যে কি আছে আপনার ঘরে কি আছে আপনি জানেন আমার ঘরে কি আছে আমি জানি আমারটা আপনি জানেন না আপনারটা আমি জানি না কথা বলেন ঠিক না ওই হালাল হারাম বাছাই করে খাও তাহলে দোয়া মুনাজাত কবুল হবে আল্লাহ পাক রহমতের বৃষ্টি দেবে চার নম্বর প্রশ্ন মাজা আমিলা বিমা আলিমা কম বেশ দশটা বিশটা মাহফিল এই বছরের সিজনে শুনি আমরা শুনতে শুনতে প্রত্যেক বক্তা বিভিন্ন কায়দায় কথা বলে আমার স্বভাব হলো সমকালীন সমস্যা কোন জায়গায় ওই জায়গা নিয়ে কিছু কথা বলা এভাবে বলতে বলতে আমি জন্ম থেকে মরণ পর্যন্ত আদর্শ মুসলিম জিন্দেগি আসল আদর্শ মুসলিম জিন্দেগি কেমন হতে পারে মুসলিম পরিবার কেমন হতে পারে একটেবারে এ টু জেড আমি বয়ান করছি অজের মধ্যে খুঁজলে পাবেন নামাজের আলোচনা করি রোজার মশলা বলি আমি মশলা মশাইল অনেক বলি এগুলো শুনলে পাবেন যত কথা আপনি শুনছেন কেমতে জবাব দেওয়ার রাখবে চার নম্বর ইমিগ্রেশন মাজা আমিলা বিমা আলিমা তুমি যাহা শিখেছো তারপর কতটুকু আমল করছে একটু কয়ে যাও কথা কন আল্লাহ পাক বলে ইয়া ইউহান্নাস ইত্তাকু রাব্বাকুম হে দুনিয়ার মানুষ তোমরা তোমার আল্লাহকে রবকে ভয় পাও ইত্তাকু রাব্বাকুম রবকে ভয় পাও কি ভয় পাবা এই চার প্রশ্নের জবাব সে জায়গা দেওয়া লাগবে আরে মানুষের কাছে মানুষের প্রশ্নের জবাব দিতে আটকে গেছে এই আওয়ামী লীগের তো তিন টার্ম চলে এই তিন টার্মের আগে একটা টার্ম গেছে ফাঁকে একটা ফাঁকা টার্ম মনে আছে নাকি তত্ত্বাবধায়ক সরকারের টার্ম ওটা ফাঁকা টার্ম প্রত্যেক দুই দেশের মাঝখানে খানিক জায়গা থাকে এ খেয়াল করেন না সব কথা মনে রে প্রত্যেক দুই দেশের মাঝখানে বর্ডারে খানিক জায়গা থাকে ওই জায়গাটুক দুই দেশের কেন্না ওরা ইংরেজি কার নো ম্যাস ল্যান্ড আমাদের বেনাপোল বর্ডারে আছে আমি যাই মাঝে মাঝে দেখি ইন্ডিয়ানরা আছে ওই পাশে তাদের একটা অফিস আছে ওই পর্যন্ত দাঁড়ায় বাংলাদেশিরা যে বাংলাদেশি অফিসে মাঝখানে বিস্তিরিশ হাত জায়গা আছে এ জায়গা কের না ইন্ডিয়ালাও করতে পারবে না তাকে এরাও করতে পারবে না তাকে এরকম নো ম্যান্স ল্যান্ড আগে গেছে বিএনপির টার্ম পরে আছে আওয়ামী লীগের টার্ম মাঝে দুই বছর গেছে তত্ত্বাবধায়ক টার্ম তার নাম হলো নো ম্যান্স টাইম ওই টাইমটা কের না ওই টাইমটা ধরা খাইছে জব দেওয়া লাগছে ফখরুদ্দিন ইয়াজউদ্দিন মঈনুদ্দিনের কাছে তিন উদ্দিনের বাংলাদেশ মনে আছে নাকি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম ফখরুদ্দিন সেনাপ্রধান সহযোগিতা করছে তার নাম মঈনুদ্দিন ভুলে গেছেন নাকি মিয়া তিন উদ্দিনের বাংলাদেশ এই তিন উদ্দিনের জোটের কাছে
জবাব দেয়া লাগছে চার প্রশ্নের না এক প্রশ্নের মাত্র অনলি একটা মানুষের কাছে মানুষের জবাব দিতে হবে যেই মানুষটার কাছে জবাব দেয়া লাগতেছে এই মানুষটা আবার কয়দিন আগে দুই সরকারের কোন না সরকারে কোন না কোন সরকারের শাসনের তলে ছিল তার কমান্ড মারা লাগছে এই যে মানুষগুলোর কাছে আজকে জবাব দেয়া লাগতেছে তারাও তো কয়দিন আগে অন্য পদে ছিল তাদের শাসন করছে আমলিক বিএনপি আলারা আর ঘুরে যখন তাদের হাতে দায়িত্ব দিয়েছে এবার তাদের শাসনের তলে পড়ে চার প্রশ্নের মাত্র একটা প্রশ্নের জবাব দেওয়া হচ্ছে সেটা হলো তিন নম্বর প্রশ্ন আন মালিহি মিনে ইনাকতা সবা ফিমা আন পাকা ও নেতারা আসলেন কয়দিন আগে বা গ্রামের থেকে ঢাকা আসলেন একজন আসলেন সাতি নাটি নিয়ে আর একজন আসলেন মাঙ্গাসুটকে সিরা গেঞ্জি নিয়ে হঠাৎ করে এতটা পালেন কোন জায়গা কীভাবে এটা আপয় দেওয়ালো এটাকে কোন জায়গা বলেন এই ট্রাং এরকম বড় হয়ে গেল কিভাবে টাকা সম্পর্কে খালি হিসাব দিয়ে যান মাল সম্পর্কে হিসাব দিয়ে যান দুদক বাহিনী গোপী কমিটি গঠন করছে দেন অর্থনৈতিক হিসাব দেন এক প্রশ্নের জবাব দিতে যাইয়া উভয় দলের নেতা নেত্রীরা বাঘা বাঘা কয়েকজন জেল খাটছে অনেকগুলো হিজরত করেছে লিগ সৈন্য দেশে হ্যাঁ কেউ মুহাজারে ইন্ডিয়া কেউ মুহাজারে লন্ডন কেউ মুহাজারে কি বলে আমেরিকা কেউ মুহাজারে জাপান জার্মান মুহাজারে ইটালি বাংলাদেশ সাইডা বিভিন্ন দেশে চলে গেছে শুধুমাত্র এক প্রশ্নের জবাব দিতে যাইয়া কেয়ামতের ময়দানে পলাই যাওয়ার কোনো ফ্লাইট হবে না রে শোনা ও জায়গা দাঁড়ায় জায়গায় দাঁড়াইয়া সব প্রশ্নের জবাব দিতেই হবে 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 কথা বলেন হবে এই বাসের টাকা ফাঁকি না দিয়ে চলেছি আপনাদের এই রুটে যখন আমার গাড়ি ছিল না তখন আসতাম আমি ফরিদপুর থেকে গাড়িতে উঠছি যাবো মাগুরা তো সকাল রাত্রে মাহফিল করছি সকালে ভোরবেলা গাড়িতে উঠছি ওঠার সাথে সাথে ঘুম এসে গেছে আমি যখন ঘুমাই গেছি সুপারভাইজার আর আমার ডাকে নাই আই নিয়ে গাড়ি ট্রানজিট হয়েছে এই মাসকান্দি ওই গাড়ি ওই মাসকান্দি এনে নামাই দিয়েছে ওখান থেকে আলাদা গাড়িতে উঠে দিয়েছে সেই যাত্রী কী জন্য দিয়েছে তো আমি জানি না আমি তো ফরিদপুরতে ওঠার সাথে সাথে দুই মিনিটের মধ্যে ঘুমাই গেছি ঘুমাই গেছি তো ঘুমাই গেছি মাসকান্দি এসে আমার গাড়ির লোকজন সব চলে গেছে সামনের গাড়িতে সুপারভাইজারও না মিটে আমি চলে গেছে আমার আর কেউ ডাকে ঢোকে নাই হয়তো তারা ভয় পাইছে নাকি যে আর ডাকে নাই যে এটা রেখে কিছু ওই মলম পাল্টির আবার বেউজ করে থুয়ে গেল নাকি দলি আর দিলি তো বিপদ কেউ আমার ডাকে না এর মধ্যে পিছনের গাড়ির ট্রাকের শব্দে হরেনে আমি ঝাঁকি মেরে উঠছি উঠে দিয়ে যে গাড়িতে কেউ নেই সাইডে তাকায় দিয়ে যে মাঝখান্দি লেখা তা ড্রাইভারও নাই সুপারভাইজার নাই যাত্রীও নাই আমি একা আমি তো গাড়ি চালাতে পারি নিজে নিয়ে চালাই নিয়ে চলে যাবো এমন হতবম্ব হয়ে গেছি কী করবো নামছি নামের পরে ওই স্টাফ কেউ রে চিনিও না দেখতেছি না কেউ রে কী করবো পরে দৌড়ে যে উঠছি সামনের গাড়িতে ওঠার পরে আমি সুপারভাইজারকে বললাম ২০ টাকা না কয় টাকা যেন ভাড়া ছিল আমি সুপারভাইজারে বললাম যে ভাই আমি তো পিসের গাড়ির যাত্রী আমি ওই গাড়িতে টিকিট কাটতে পারি নাই ঘুমাই গেছি সুপারভাইজার টাকা নেই নাই আমি এই টাকাটা কী করবো তো বললো যে হুজুর একই কোম্পানির গাড়ি ওই পর্যন্ত আমি রেখে দেয় পরে আমরা এখান থেকে নিয়ে যাই আপনি আমার কাছে দিলে জায়গা মতো চলে যাবে আমি বললাম ভালো করে বুঝো আমার জিম্মাদারি খালাস তুমি আমার টাকাটা নিয়ে নাও আজ হিলে বুঝছেন তে কাম বা রোজে কেয়ামত না রাখে ইয়ে কাম খুদা পাস বুঝ করো জালাত না হো বা রোজে কেয়ামত খজালাত না হো এটা আমাকে প্রতিশোধ তোমার জানিয়ার দরকার দুনিয়ার থেকে নাও আমার পাওনা তোমার পাওনা আমার থেকে দুনিয়ায় নিয়ে নাও আমি তোমার যদি একটা গালি দেয় গালিটা আমারে দিয়ে দাও একটা চর দিলে চরটা তুমি আমারে দিয়ে দাও তোমাকে যদি একটা শক্ত কথা বলি এগেনস্টে বলে নাও কেয়ামতের ময়দানের যে যদি প্রতিশোধ দাও তাহলে আমার জান্নাতে যাই তো অনেক দেরি হয়ে যাবে তোমার আজ হিরে মুখছেন তে কাম আজই তুমি আমার থেকে প্রতিশোধ নিয়ে নাও এটাই হবে মুসলমানের কাজ কথা বলেন ঠিকই ঠিক না বাসে কোথায় ফাঁকি দিয়েছেন কোম্পানির টাকা দিয়ে দেন কেন কই ফাঁকি দিয়েছেন জাল মাজিরে টাকা দিয়েছেন দোকানের তে বাকি খান পরের দোকান চেঞ্জ করে অন্য দোকানের তে কিনে খান বছরের পর বছর চলে যাচ্ছে বহু দোকানদার এইভাবে বাকি দিতে দিতে শূন্য হাতে বাড়ি চলে দোকান ফেলাইতে পলাইয়া হিজরত করে ইন্ডিয়া চলে যাওয়া লাগতেছে বোম্বে আপনার মতো ক্রেতার কারণে জবাব দেওয়া লাগবে প্রত্যেক দুই পয়সার বিনিময়ে সাতচরিকাত নামাজ দেওয়া লাগবে সাতচরিকাত নামাজ দেওয়া লাগবে চেয়ারম্যান সাহেব জনগণের কত মাল মেরে খাইছেন দেওয়া লাগবে মেম্বার সাহেব কত খাইছেন সব দেওয়া লাগবে এমপি সব কি খাইছো তা দেওয়া লাগবে কন্ট্রাক্টর রাস্তা মেরে খাইছো তা দেওয়া লাগবে ও কারেন্টের জিম্মাদারি জাগে তোরা কারেন্ট মেরে খাইছিস তোগেটাও দেওয়া লাগবে 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 সবার আড্ডা দেওয়া লাগবে চার প্রশ্নের জবাব দিতে হবে বিদায় ভয় পাও ইত্তাকু রব্বাকুম আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা এ দিকতাকান যেই আল্লাহ ভয় পাও ওই আল্লাহকে যে আল্লাহর সামনে চার প্রশ্নের জবাব দিতে হবে ভয় পাও ওই আল্লাহকে যে আল্লাহ পাক তোমাদেরকে বানাইছে মাত্র একজন মানুষ থেকে কয়জন জোরে কান কয়জন মানুষ মাত্র একজন মানুষ থেকে আমাদেরকে বানাইছে ঠিক কি ঠিক না কয়জন মানুষ কন না কেন একজন মানুষ সেই মানুষটার নাম কি হনুমান না বান্দর বিল কিছু বোঝে না
ওয়াজ আপনারা শুনতে দিছে বা নেটু কোতি যাবে যেই মানুষটার থেকে আমাদের সবাইরে বানাইছে বলে আল্লাহ বলছেন কোরআনে নাকি গীতায় কোরআনে ইয়া ইউহান্নাস উত্তাকু রব্বাকুম এটা কি বাইবেলের কথা গীতার কথা হিন্দুকে পুরাণের কথা বুদ্ধকে কোন বইয়ের কথা বাংলাদেশ সরকারের লেখা বইয়ের কথা এটা রবি ঠাকুরের কথা কাজী নজরুলের কথা নাকি কার কথা আল্লাহর কথা আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করা কিতাব পাল্লি চলিয়া এর একটা হরফ এর মধ্যে একটা শব্দ বানায় দেখা আজ পর্যন্ত পৃথিবীতে পারে নাই আমার কোরআন মুজেজা তার ভিতরে আল্লাহ পাক বলেন তোমাদেরকে বানাইছি মাত্র একজন মানুষ থেকে কয়জন দুঃখের বিষয় পরিতাপের বিষয় লেখাপড়া করতে 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 বিজ্ঞানী হয়ে পরে নাকি অজ্ঞানী হয়ে যায় কিছু বোঝে না কত বড় বোকা কত বড় বোকার কত বড় দামলাই ডারউইন আর তার সাথে জড়ছে আমাকে বাংলাদেশের মৈশো ডারউইন আর একটা ঠিক না জাফর ইকবাল যত জেনারেল শিক্ষিত মানুষের জন্য ওটা কলঙ্ক হয়েছে জেনারেল বড় বড় পণ্ডিতদের জন্য কলঙ্ক তোর কেমন ছিল কেমন শিখতে যে তোর উক্তিতে আসে তোর যুক্তিতে আসে মানুষ পরিবর্তিত মানুষ পরিবর্তন হয়েছে পরিবর্তিত হয়ে আসছে বান্দরের থেকে কন্যা নাউজুবিল্লাহ আমাদের ফরিদপুর জেলা বৃহত্তর ফরিদপুরের একটা জেলা মাদারীপুর মাদারীপুর জেলায় কয়েকটা থানা আছে তার একটা থানার নাম চরমগুড়িয়া যারা গেছেন তারা জানেন এই চরমগুড়িয়ার গাছে গাছে হাজার হাজার বান্দর ও জায়গা তাও কার না তাও কমপক্ষে সুন্দরবন তো বান্দরে ভরা আমি ফিরাই যাই মাহফিল করতে এই আগামীকালে যাবো সুন্দরবনের কাছে মাহফিলে তো সুন্দরবন ভরা বান্দর সব বান্দরিতে জীবন ভরে গাছে থাকে নাকি বান্দর বাড়ি বাড়ি থায় বান্দর গাছে থাকে না গাছে গাছেই থাকে তো বান্দরের ল্যাস পড়িয়ে পরে আসতে সোজা হইয়া মানুষ হয়ে গেল একটা বান্দর আর এত বান্দর জীবন ভরে গাছের সাথে গড় খেয়ে বেড়াচ্ছে তার একটারও ল্যাস পড়লো না তারা সোজা হলো না তুমি কোন বুদ্ধিতে কইলে যে সেই বান্দরেরতে ল্যাস পড়িয়ে মানুষ হয়েছে তুমি এই কলিকে আমরা মেনে নেবো কথা কর বললি কি মেনে নেবো এরে কয় কোন তোরও লেখাপড়া কোন সাইজের লেখাপড়া এটা কি মানুষকে মানুষ বানানোর লেখাপড়া নাকি মানুষকে বান্দর বানানোর লেখাপড়া এমনি বান্দরের জ্বালায় বাঁচি রে যে জায়গা যায় সেই জায়গায় লেখাপড়া শিয়ে সে সব বান্দর বান্দরামি করে গত কয়েক বছর আগে গেছি বরিশালের পটুয়াখালী একটা মাপ মিলে মাইক্রোতে আমার সাথে শিক্ষক দুই তিনজন আছে ছাত্র আছে দুই একজন ওরা কইতেছে হুজুর এমনি তো কুয়োকাটা আমরা আসি না তা আসছি যখন কাছে কাছে একটু চলেন আপনার পয়সা দিয়ে একটু ঘুরি ঘুরি দিয়ে যাই রাত্রি যাচ্ছি রওনা দিছি লাস্টে যে লেবুখালী ব্রিজ একের শেষ ব্রিজ যেটা ওই লেবুখালী ফেরিতে উঠছি রাত দুইটে আড়াইটার সময় ওঠার পরে আমাকে মাইকের উঠে ফেরির মাথায় চলে গেছে পরপর ধমধম করে দুটিয়ে বাস উঠছে ফেরিতে বাস দুটিয়ে ওঠার পরেই দুই থেকে তিন মিনিট অর্থাৎ গেট খুলতে যে দেরি গেট খোলার পরে দেই যে ফেরিতি মনে হয় যেন যুদ্ধ লেগে গেছে এই যে লাফালাফি আর দাপাদাপির শব্দ মনে হয় যেন মারামারি লেগে গেছে আমি আমার সাথী এক গ্লাস খুলছে গ্লাস খুলিস নে গ্লাস খুলিস নে কে কি হয়েছে দেখতে পারা পরে না পরে দেশ কেনে পরে আসতে গিলাস হালকা একটু খুলে দিয়েছে না মারামারি লাগে নাই দুই গাড়ি ভরা গেছে তাগলা তাগলা ওরা নামিয়ে হুসিতি মানে লাফাচ্ছে দল দরিয়া অর্ধেক পুরুষ অর্ধেক মহিলা আমি তারপরে নামলা যে মারামারি যখন হচ্ছে না যাই দেখি একটু থামানো যায় নাকি এত রাত্রি গাড়ির মধ্যে একটু ঘুমাবো তাকে দা লাফের জ্বালায় ঘুমোতে পারতেছি না নামিয়ে যে নামার সাথে সাথে ওর মধ্যে কেউ কাবার আমার সেনে আমার সেনে তো সেনা কয়জন আইসা ধরেছে হুজুর হুজুর আপনি কোন জায়গায় যাচ্ছেন আমি তো যাচ্ছি জায়গা তোরা কোন জায়গায় যাচ্ছিস আমরা যাচ্ছি একটু কুয়োকাটা শিক্ষা সফরে কোন জায়গার থেকে আসে এক গাড়ি গেছে সাতক্ষীরেতে আর এক গাড়ি এসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সাতক্ষীরও কলেজের ছাত্র আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র এই ছাত্র আর ছাত্রী জোড়া জোড়া তবলিগের মতো একটা পুরুষ একটা নারী এই যে যে মেয়েগুলো গেছে পুরুষের সাথে যে পুরুষদের সাথে গেছে নিশ্চয়ই ওই পুরুষ কটাকে আপন ভাই না নিশ্চয়ই ওই পুরুষটা তাদের বাপ না নিশ্চয়ই তাদের আপন মামা না নিশ্চয়ই তাদের আপন চাচা না নিশ্চয়ই তাদের আপন যাদের সাথে বিয়ে হারাম এরকম কেউ না কলেজ স্টুডেন্ট কলেজ ফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে রাত্রে বারোটা একটা দুইটার সময় তারা যাইতেছে আর গাড়ির থেকে নেমে ফেরির মধ্যে খুশিতে জড়ায় ধরে খানিক লাফালাফি করতেছে আমি বললাম কোথায় যাস হুজুর শিক্ষা সফরে কোন জায়গা কুয়োকাটা কুয়োকাটা কী আছে ওই জায়গায় কলেজ না বিশ্ববিদ্যালয় কী শিখতে যাচ্ছিস কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়ে তো লেখাপড়া শিখছিস ও জায়গা কী ফাঁকা সরের পর কী আছে যে কী শিখতে যাচ্ছে ওটা শিক্ষা সফর পায় নাকি তা শিক্ষা সফরে যাদি তো যাবি তো কিছু শিখবি আর শিখেবি তো তো তোদের যে লাভ দেখতেছে তো বান্ধরী লাভ ওর ভিতরে একজন কয় হুজুর জি হুজুর আমরা তো ডারউইনের থিওরি পড়ি এজন্য সেখান থেকে কিছু লাফালাফি শিখছি যা পড়বি তাই শিখবি আল্লাহর কোরআন যা পড়ে সিমাহুম ফি উজুহিম মিন আসারিস সুজুদ
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله القرآن পড়ো কুরআনের সোহবত নিয়ে চলো দেখবেন যারা কুরআন পড়ে স্কুলে থাকতে ছেলেটা বড় শৃঙ্খল ছিল বিশৃঙ্খলা করে বেড়াইতো মারামারি দাঙ্গা হাঙ্গামা করতো পরের গাছে রাম পাইড়ে খাইতো বড়ই কুল চুরি করে খাইতো মুরগি চুরি পার্টিদের সাথে চুরি চুট্টামি করে বেড়াইতো খেজুরের রস চুরি করে রাতের বেলা ক্ষীর পাকায় খাইতো পরের গাছের নারকেল চুরি করে গাছের মাথা কাটিয়ে বেড়াইতো এই সমস্ত আকাম কোকাম টালটু বালটু করে বেড়াইতো স্কুলে থাকাকালে যখনই মাদ্রাসা আসে কুরআন পড়ে আল্লাহর কুরআনের সোহবতে কুরআনের শিক্ষায় তারে এমন নরম করে ফেলাইছে ওরে সাপের সামনে গাছটা দিলে যেমন নরম হইয়া যায় এ ছেলেগুলো এরকম নরম হইয়া যায় সীমা গুমপি উজুগি মিনাসারি সুজুদ তাদের চেহারার ভিতরে সেজদার নূর চমকায় ঠিক না যা বলবি ওই পড়ার একটা ক্রিয়া আছে পড়ছি ডারউইনের থিওরি কাজে ডারউইন কইছে মানুষ বান্দর থেকে পরিবর্তিত আর সেই জন্য মানুষের ভিতরে বান্দরীয় স্বভাব এটা আমাদের না আমাদের আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমাদের সবাইরে বানাইছে আল্লাহ তাআলা একজন থেকে জোরে বলেন কয়জন মিন নাফসিন ওয়াহিদা এরপরে আল্লাহ কয় ওই একজন থেকে যারে বানাইছে সর্বপ্রথম অখলাকা মিনহা জাওজাহা অখলাকা মিনহা জাওজাহা আর ওই ব্যক্তি থেকে তার স্ত্রীরে বানাইছে ওই ব্যক্তি থেকে তার স্ত্রীকে বানাইছে স্ত্রীর নাম হাওয়া আলাইহাস সালাম বানাইছে ওই ব্যক্তির থেকে কিভাবে এদিক তাকান ওই লোকটার বাম পাশে হাড় এগুনিয়ে তো দেইনি আমরা কোনোদিন এই পাশ জোরেও হাড় আছে এই পাশ জোরে বেঁকা বেঁকা হাড় আছে না রিক্সা ছোটার মতোই যে মিশতে এই ছটা কিন্তু ডাইন পাশে আছে বাম পাশে এখান কম আছে তো যেখান যেখান কম ওইখান খুলেই আল্লাহ তালা যার যার স্ত্রীকে বানাইছে এনকা হুজুর কের কের দিয়ে স্ত্রী সাইড দিয়ে তাই তোর ছটা সাইডে নি না তার কথা আল্লাহ যদি বানায় ছটা ছাড়াও বানাতে পারে আল্লাহ যদি বানায় ছটা দিয়ে তাহলে এক ছটা দিয়ে দশটাও বানাতে পারে না আমরা তো সেই কুদরতে বিশ্বাসী নাকি বলেন তা হাওয়া আলাইহিস সালামকে ওই ছটা দিয়ে বানাইছে বাম পাশের এই ছটাগুলো কিন্তু বেঁকা বেঁকা কঙ্কাল দেখছেন না এই জন্যে মহিলাদের স্বভাবের মধ্যে একটু বেকামি বেশি বেহা ছটা দিয়ে বানাইছে তো বেঁকা বাস আমার আব্বারে দেখতাম ছোটবেলায় বাসের আগা কাটিয়ে কেড়াইল বানাতো তো বাসের আগা যদি সোজা থাকতো তো একবারে হয়ে যেত যদি বেঁকা আগা বাঁধিয়ে যেত আবার পাকা ভালো গিরেটা ভালো ওই গিরে দেখে এটা কেড়াইল বেড়াতে হয় গিরে ভালো কিন্তু আগাটা বেঁকা কাটিয়ে নিয়ে সুন্দর করে মাপ মতো তারপরে আগুনি সেক দিয়ে তেল মাখাইয়া বেল গাছের সাথে আড়ে চাড়ে বাঁধাইয়া ওই মাথা বান্ধে এই মাথাটা সুন্দর করে বান্ধে হালকা হালকা করে টান দিত আজকে একটু টেনে বানতো কালকে দুই তিন দিন পর আর একটু টেনে বানতো পাঁচ সাত দিন পর আর একটু টেনে বানতো এইভাবে দুই তিন মাস বান্ধে রাখার পরে যখন তীরের মতো সোজা হয়ে গেছে এরপরে মাস দুই অবস্থায় বান্ধিয়ে রাখতো তারপরে কেড়াল খুলি নিয়ে আসতো সে কেড়াল কোনোদিন বেকাতো না কিন্তু এরকম আস্তে 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 স্যাক দিয়ে দিয়ে সোজা করছে একবারে যদি টাইম দিয়ে ওই বেহা কেড়াইলে সোজা হতে যেত ও মসমস করে ভেঙে যাচ্ছ না এই জন্য হাদিসে আসে পরিষ্কার আমি হাদিসের তর্জমা বাংলায় কই স্ত্রীদেরকে বানাইছে মহিলাদেরকে বানাইছে না বেকা আর দিয়ে মায়ের খাতি খাতি কয়েল তুই মেলি দেখতি দেখতি একটা দিয়ে দেখতি দেহিস করে দেখায় ছেড়ে দিবানি কলি একটা দেয় আর একটা দিদি দেহিস করে কী করি ছেড়ে দিই আর একটা দেয় মারিয়ে দেখতি তুই খালি মারিয়ে দেখ ওদিকে মায়ের খায় আর ওই ক্যাক ক্যাক করতি তালে থায় তবুও সোজা হবে না বিটি রামনে রাগ হচ্ছে আমার পর ও গো আমার সামনে তো না আমি এই ফেসতে চলে যাবানি আল্লাহ এটা মহিলাদের পক্ষের কথা বলছি আর আর একটা এদিক থাকাও আল্লাহ তাআলা মহিলাদেরকে হঠাৎ বুদ্ধি যা দিয়েছে এইটা পুরুষের হবে না কোনোদিনও এটা জন্মগতভাবে সৃষ্টিগতভাবে আচানক বুদ্ধি তুমি পুরুষ বেকায়দায় পড়ে গেলে হঠাৎ বুদ্ধিতে ফেল করবা ধরে বসবা ধরা খেয়ে যাবা ধরা পড়ে যাবা কিন্তু মহিলারাই হঠাৎ যদি বিপদে পড়ে যায় এমন একটা কথা কয়ে ফেলতে পারে এমন একটা হঠাৎ বুদ্ধি তৈরি করতে পারে তাতে তারা বেঁচে যায় সাবধান যুবক এই তোরা যুবকরা একটু খেয়াল রাইস বামাই সজ্জাদে রঙ্গে কুন গরত পীরে মগা গুয়াত কে সালেক বে খবর নবুয়াত জেরা হে রসমে মুনজিলা আলা ইয়া আইয় হসাকি আদ্রিকা সাওয়ানা বিলহা কে ইশকা সানু মুদাউল ওয়ালে ইউতাদে মুশকিলহা হে যুবক
একটা মায়ের প্রেমে পড়ে গেছিস, অনেক প্রলোভন দেয়, অনেক দেয়, এসো যা বলবো হবে, যা বলবো হবে, দরকার হয় আমি সব কিছু নিয়ে যাব, আমার মার 60 ভরি স্বর্ণ আছে, আব্বার টাকা আমি তো বিরাই দেখি সিন্ধুকি চাবি আমার কাছে যায়, সেদিন তো 30 লাখ টাকা আনছি, এগুলো নিয়ে আমরা রাতারাত চলে যাব, এইভাবে প্রলোভন দিয়ে তোমাকে চুষে মুছে খাইয়া হঠাৎ যদি ধরা পড়ে যাবে সেই দিন সব বোঝা তোমার গাড়ি উঠে দেবে, ও আমার উত্তক্ত করছে, ও আমার অপহরণ করছে, এইরকম করে আমার বেকার যা, ওরে আমি কিছু রাজি না, ও আমার শেষ করে ফেলাইছে, সব বোঝা তোমার গাড়ি উঠে দেবে, সে বইয়ে দেহ কিরম ঠায় কথাকন বিপদে পড়ে দেবে। হঠাৎ বুদ্ধির গুরু হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালামকে জুলাইকা ফুসলাই নিছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম তো বিশ্ব সুন্দর সুদর্শন, কত সুদর্শন, সারা পৃথিবীর আমার নবী বাদে নবীকে সব কাজের থেকে আলাদা রাখছি সর্বোপরি, বাকি নবী ছাড়া আর যত মানুষ দুনিয়ায় আছে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা একটা রূপ একটা চেহারা বরাদ্দ করেছে, বাজেট করছে, এই রূপ মানুষকে দেওয়া হবে, জিনকে এই রূপ দেওয়া হবে, ফেরেশতাকে এই রূপ দেওয়া হবে, এরকম একটা বরাদ্দ আছে। তো টোটাল আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে আর আসবে সকলের জন্য যে রূপটা বরাদ্দ আছে না, এই রূপরে অর্ধেক করে ভাগ করে পুরো অর্ধেক ইউসুফ আলাইহিস সালামরে একারে দিছে। সুবহানাল্লাহ কইলেন, একটু ভেবে দেখছেন তাহলে কি হতে পারে, সারা দুনিয়ার মানুষদের কত সুদর্শন চেহারাওয়ালা মানুষ, মিশরিকে যেয়ে দেখেন, তুর্কিদের যেয়ে দেখেন, পাকিস্তানিকে দেখেন, এই ইন্ডিয়ান মেয়েদেরকে দেখেন, ছেলেদেরকে দেখেন, কাশ্মীরিদেরকে দেখেন, কত চেহারা, সব চেহারা মিলাইয়া কেয়ামত পর্যন্ত যারা আসবে সবাইরে মিলে যতটুকু রূপ তার অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের আকারে দেশে, তাহলে কি হতে পারে, আর যে অর্ধেক সেই অর্ধেকের অর্ধেক আবার ইউসুফ আলাইহিস সালামের দাদিরে দেশে, তাহলে দাদি পোতা দিয়ে হয়েছে 75% 75% 12 আনা, আর যে চাইরে না তাই এলো ভাগ হচ্ছে, তাতে ওই প্রিয়াঙ্কা চোপড়া পরিমণি আরও যারা যারা নেছে, ওই যে তোমাকে যারা নেয় আর কি ভাগ করে, সবাই ওই চাইরে নাচতে ভাগ পাইছো, এরই রূপের ঠেলায় একজন আর একজনের মহাব্বতে কচু গাছের সাথে গলায় দড়ি নিয়ে স্মৃতিয়ে ভুড়ি মুড়ি দিয়েছে, বাসের তলে মাথা, ট্রাকের তলে মাথা, রূপির ভক্ত, তাই তো নাকি বলেন। তাহলে এবার বোঝেন যে ইউসুফের কত রূপ, আবার তৎকালীন সুন্দরী নারীদের ভিতরে মিশরের বাচ্চা আজিজ মেসেরের স্ত্রী শ্রীমতী জুলাইখা, সেও তৎকালীন বিশ্বে নারীদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দাদি বাদে আর যত মানুষ ছিল তার মধ্যে সবচেয়ে সুদর্শন জুলাইখা, টলমলে যুবতী, ইউসুফ আলাইহিস সালামের রূপের পর পাগল হইয়া ঘরের ভিতরে নিয়ে ভিতর দিয়ে তালা দিয়ে 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 নিয়ে সাত রুমের ভিতরে, সাত তালার পরে যে ভিতরে রুমে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা তার গায়ের সমস্ত কাপড় খুলে ফেলাইছে, টলমলে যুবক, পরিপূর্ণ ভরা যৌবনের যুবক, তার সামনে এমন একটা সুন্দরী, সে নিজেই তাকে প্রয়োজনে ব্যবহার করার জন্য এভাবে নির্জন এনেছে, তাহলে এই জায়গাতে আর ইউসুফ আলাইহিস সালামের কোনো টেনশনের কিছুই নাই, ইমানি টেনশন ছাড়া কোনো সিকিউরিটির তো দরকার নাই, বাচ্চা আজিজে মেসের বাইরের থেকে নক করবে, ভিতরে থেকে জুলাইখা পরিষ্কার করে টেরে দৃষ্টিরভাবে তালা খুলে খুলে স্বামীরে নিয়ে আসবে, ভিতরে জুলাইখা আর ইউসুফ ছাড়া কেউ নাই, এত সুন্দর নিরিবিলি পরিবেশে কয়লা থাই তালাক, জুলাইখা বলতেছে আসো ইউসুফ তুমি তোমার চাহিদা মিটাও, আমার স্বাদ পূরণ করো, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম বড় টেনশনে পড়ে গেলেন, কি করা যায় এই মুহূর্তে, কি করা যায় কি করব, ভয় পাইতেছে আল্লাহকে, বারবার নফসের ভিতরে কামড়দের চেন্না নফসাল আমার তুম বিশু, বারবার নফসে খারাপের দিকে টানতেছে, উনি বলে ইল্লা আমার রহিমা রব্বি, একটা গভীর অন্ধকার জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতেছেন, 1 কোটি 2 কোটি 5 কোটি টাকা বস্তা ভরা ফেলানো, দেখেন যে চিকচিক করতেছে টাকা, কোনা খুলে দেখেন সবই 1000 টাকার নোট, ইচ্ছা করলে না নিলে না নিয়ে আসতে পারেন, যে না এই টাকা ধরবো, এটা আমার না পরের টাকা থাক, এ জায়গার থেকে আপনি আপনার ইমান বাঁচা আসলে আসতে পারেন, কিন্তু এমন সুযোগে নির্জনে সুন্দরী যুবতী মহিলা আপনার মতো টলমুলে যুবককে প্রস্তাব দেবে আর আপনি সে জায়গায় ইমান বাঁচায় আসবেন, এটা বহুত কঠিন ব্যাপার, ঠিক কি ঠিক না, খালি যুবক না 80 বছরের বুড়ো সুজাইয়ে দাঁড়াবে, ঘটো নাকি একটু দেই, কিছু পারি আর না পারি একটু দেই, ঠিক না, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম চিন্তায় পড়ে গেলেন কি করি, ইতিমধ্যে দেখে জুলাইখা মূর্তি পূজারি ছিল, ওর মূর্তি ঘরের ভিতরে, মূর্তি ওই রুমের মধ্যে মূর্তি আছে, মূর্তির মুখ কাপড় দিয়ে কালা কাপড় দিয়ে মুলাইয়ে বাঁধতে থুছে, ইউসুফ আলাইহিস সালাম কাছে যে ম্যাডাম ওই ডেকি
কয় যে ওটা আমার মাবুদ আমি ওর উপাসনা করি ইবাদত বندگی করি ওটা আমার দেবতা নাকি কয় ভগবান তো ওর ওই যে চোখ মুখ বেঁধে তুইছেন কালা কাপড় দিয়ে কয় যে এখন যে কাজের দিকে যাইতে যাচ্ছি ওর সামনে কি করি করি কাজটা তো ভালো কাজ না ও দেখবে আর তার সামনে আমার মাবুদের সামনে আমি জিনা করব এটা কি করে হয় তো ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন জুলাইখা তুমি যার ইবাদত করো ওর মাথা কালা কাপড় দিয়ে বেঁধে দিলি সে চোখ সয়ে দেয় না তার চোখ কালো কাপড় দিয়ে বেঁধে দিলে সে দেখে না আর আমি যার ইবাদত করি তার চোখ কাপড় দিয়ে বাঁধা যায় না কথা কন আমি যার ইবাদত করি তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা যায় না তাহলে তোমার যারে বানলি দেখে না তার সামনে যদি তুমি তার চোখ খোলা অবস্থায় করতে রাজি না তাহলে নিশ্চয়ই এটা অপরাধ আর এই অপরাধ আমার আল্লাহ সামিউন বাসির সে শোনো দেখে আমি তার সামনে করতে পারবো না কিন্তু জুলাইখা তো নাছোড় বান্দি কোনো উপায় নাই লাস্টে অবশেষে লম্বা কিসা কইতে গেলে সময় লেগে যাবে আমারও কষ্ট হবে আপনাদেরও ধৈর্য কুলাবে না মনে হয় আল্লাহু আকবার এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম ডান দিক তাকায় দেখে ওনার আব্বা ইয়াকুব আলাইহিস সালাম এই শাহাদাত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে অথচ ইয়াকুব আলাইহিস সালাম আর ইউসুফ আলাইহিস সালামের ভিতরে সাক্ষাৎ নাই 12-13 বছর ইউসুফ আছে না মারা গেছে তাও ইয়াকুব নবী জানে না ইয়াকুব আলাইহিস সালাম আব্বা বেঁচে আছে না মারা গেছে তাও ইউসুফ জানে না এই ঘরের ভিতরে দেখে ইয়াকুব আলাইহিস সালাম ওই ঘরের ভিতরে আঙ্গুল কামড়াচ্ছে তা দেখতেছে তখন ইউসুফ আলাইহিস সালাম বুঝছে আমার আব্বা তো নিশ্চয়ই না ইনি তো আমার আব্বা না আমার আব্বাকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিছে যে বাপের সামনে ছেলেতে এই জাতীয় অন্যায় করতে পারে না আমার পাহারার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে নিদর্শন পাঠিয়েছে কোনো মতে আমি বাপের সামনে জিনা করতে পারবো না আমার যা শক্তি আছে তাই নিয়ে আমি চেষ্টা করি দোল মারিয়ে জুলাইখা থেকে ছুটে দরজা পর্যন্ত গেছে দরজা তো তালা দিয়া খালি সিটকেনি দিয়া খিল দিয়া না আবার ভিতর দিয়ে তালা সিস্টেম করে তালা দিয়া দরজার কাছে যে ধাক্কা মারছে ফট করে দরজা খুলে গেছে কোন সুবহানাল্লাহ কয় খুলেই যখন তা দেখি সব কয় দরজার কাছে গেছে টক 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 করে দরজাগুলো খুলে গেছে ইউসুফ আলাইহিস সালাম গেটের বাইরে পিছন দিয়ে জুলাইখা যে জামার পিছনে টান দিয়ে ধরে বসে হাতে পিছনে জামা ছিঁড়িয়েও গেছে ইতিমধ্যে ওই সময় জুলাইকার স্বামী আজিজে মেসের চলে আসছে যে কথা বলবো বলে কিসটা একটু আগে তে বললাম যখনই আজিজে মেসের আসছে আসার সাথে সাথে এবার আজিজে মেসের প্রেসিডেন্ট বলতেছে একই ব্যাপার তোমরা ঘরের মধ্যে কি করতেছ এভাবে দড়ি দড়ি কেন করতেছ তখন দোষকার কোন তো জায়গা কথা কন না দোষকার জুলাইকা ইউসুফ আলাইহিস সালামরে আটকাইছে না যখনই ধরা পড়ে গেছে তখন জুলাইকা হঠাৎ বুদ্ধি কয় যেই বাচ্চা আমি আপনার কাছে বিচার দেই যেই ছেলের একটুক থাকতে আই না এত টাকা দিয়ে কিনে আই না তারে এতদিন জন্মের কান খাওয়ালাম ছেলের মতো পাললাম পুষলাম আপনি ছেলে জানেন আমিও ছেলে জানি সেই ছেলে আপনার স্ত্রীর উপরে এভাবে আক্রমণ করতে গেছে আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে গেছে যা বিচার করার দরকার আপনি করেন দেখেন খেলা কোথায় আটকাইতে গেছে অন্যায় করতে গেছে জুলাই খাজিনা করাবে বলে আটকাইছে যখনই ধরা পড়ে গেছে বোঝাটা গুড়াইয়া ভিটার মাথায় উঠে দিছে লাস্টে যখন সব জানাজানি হয়ে গেছে ঘটনা কি ওই যে ছোট বাচ্চায় সাক্ষী দিছে এরপরে আজিজে মেসেরি বলছিল সেটি কোরআন চরিবের আয়াতে আসছে ইন্না কাইদা কুন্না আজিম ইন্না কাইদা কুন্না আজিম আল্লাহ সেই কথাটা কয় ইন্না কাইদা কুন্না আজিম ও মহিলা বেকারে তৈরি তো তোমাদের চালাকি বহুত বড় চালাকি তোমাকে সাথে বিটারা পারবে না সব বিটা ফেল দুই বিটির কাছে কথা কর না কেন সব বিটা ফেল দুই বিটির কাছে ইন্না কাইদা কুন্না আজিম যুবক ধরা যেদিন পড়ে যাবি সেই দিন সব বোঝা তোর গাড়ি উঠে দিয়ে জুতোর বাড়ি কটা তুই খাবি আর উনি তেল কই বেশি চলে যাবে সাবধান থাকিস সতর্ক থাকিস আল্লাহ হেফাজত করেন আমিন জোরে কেন আমিন বাঁকা হাড় দিয়ে বানাইছে ব্যবহার করতে হবে ও কেড়াইল ছাড়া তো আবার কি ক্যান্ডারা যায় না কেড়াইল ছাড়া তো ক্যান্ডারা যায় না কেড়াইল তো বানাতেই হবে ওই বেঁকা বাসটা টাইনে টুনে হালকা হালকা করে আজ একটু কাল একটু পশু একটু সোজা করবা তবে যুবক আর একটা কথা মনে রাহিস কয়ে দিয়ে যাই যুগ জামানা ভালো না এসব কথা কনে আলা শেষ এখন আজ হয়েছে গান গজল ইত্যাদিতে ময়দান গরম করে থুয়ে চলে যায় এই সত সত্য কথাগুলো কয়ে দিয়ে যাই বউরে ভালোবাসতেই হবে বউরে ভালোবাসতেই হবে এটা আল্লাহ পাক সিস্টেম শিখাই দিয়েছে যেই মায়ের পেট থেকে জন্ম নিছি ল্যাংটা হইয়া 10 বছর বয়সের পরে সেই মাকে শরম দেখানো জায়েজ নাই লজ্জাস্থান মাকে দেখানো জায়েজ নাই মায়ের সামনে ল্যাংটা হওয়া জায়েজ নাই অথচ স্ত্রীটা এমন যার সাথে জীবনে দেখা দেওয়া জায়েজ ছিল না শুধুমাত্র কলমা কাবিন
পড়াই দেওয়ার পরে স্বামীর আউলাকের আগাগুলা স্ত্রীতে দেখতে পারে, স্ত্রীর আগাগুলা স্বামীতে দেখতে পারে, আল্লাহ তাআলা বৈধ করে দেশে আরো জীবনে সমস্ত সুখ শান্তি সেখানে উপভোগ করে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের জন্য পোশাকের মতো বানায় দেশে, আমার গাটাকে ঘিরে রাখছে যেমন আমার পোশাকে, স্ত্রী আমার ইজ্জতকে ঘিরে রাখে, আবার স্ত্রীর পোশাক যেমন ঘিরে রাখছে তার পোশাকে, আমার দ্বারা স্ত্রী সার আভ্যন্তরীণ ইজ্জতকে আল্লাহ তাআলা ঘিরে রাখে। এত সম্পর্ক, এই সম্পর্ক থাকতে হবে, এটা নষ্ট করবে না, কিন্তু কিন্তু ওটা বেকা হাড় মনে রাখো, সোজা করবে আস্তে আস্তে স্যাক দিয়ে, উঠতে উঠতে কোনো সময় যেন মাথার উপরে উঠেও না, মাথার উপরে উঠেও না। মাঝে মাঝে বান্দর খেলা আসে না, দেখেন না বান্দর খেলা আসে, বান্দরের মাথা উড়িয়ে নিয়ে আসে না, বান্দর যা বান্দরের মালিক বান্দররে নিয়ে আসে, বান্দর একবার গাড়ে ওঠে, একবার এখানে ওঠে, একবার মাথা ওঠে, ফস করে মনে কিছুক্ষণ পরে মাথা বেশি পেশাব করে দিয়েছে আর গাল গোল বাইয়ে বেয়ে চলে যাচ্ছে। এ বান্দরের স্বভাব, মাথা উঠলে পেশাব করে দেয়, ভালোবাসতে বাসতে অত উপরে যেন কেউ উঠাইয়া জিন্দগিতে বিপদের মধ্যে পড়বে না, চলে যায় জায়গা মতো। আল্লাহ কয় অখলাকা মিনহা যাও জাহা, আমি অখলাকা মিনহা যাও জাহা, এই আমাদেরকে বানাইছে একটা মানুষ থেকে, ওই মানুষ থেকে তার স্ত্রী বানাইছে, ওই স্ত্রী থেকে আর ওই মানুষটা থেকে দুইজন, আব্বাজি আদম আলাইহিসসালাম আর তার থেকে সৃষ্টি হয়েছে হাওয়া আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের মা বাপ নাই, হাওয়া আলাইহিসসালামের মা বাপ নাই, আদম আলাইহিসসালামকে থেকে হয় নাই, আদম আলাইহিসসালামকে আল্লাহ বানাইছে আর আদম থেকে হাওয়াকে বানাইছে আল্লাহ, হাওয়া আলাইহিসসালামের মা বাবা নাই। আল্লাহ কয় ওয়াখলাকা মিনহা যাও জাহা অবাসসা মিনহুম রিজালান কাসীরা, আর ওই দুইজন থেকে অসংখ্যক নারী আর পুরুষ আমি বানাইছি, বানাবো, রুহের জগতে বানাই রাখছি, দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ায় মানুষগুলোকে আমি পাঠাইবো। আয়ুহ আন্নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযি খলাকাকুম খলাকা মিন হাযা জাহা অবাসসা মিন হুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযি তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওই আল্লাহকে ভয় পাও যে আল্লাহ তোমাদের রেহান সম্পর্কে জিজ্ঞাসা করবে, যার কাছে তোমাদের আভ্যন্তরীণ সম্পর্কে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই আল্লাহকে ভয় পাও। আত্তাকুল্লাহ আল্লাযি তাসআলুনা বিহি, আল্লাহ পাকের কতগুলো নাম অন্যদিকে আলোতেছে, আমাদের এটাই আমাদের স্বভাব, এটা স্বভাবের একটা আখলাক, কথা এসে গেলে একটু কয়ে যাই, আখলাক আর সিরাত দুইটা জিনিস, শিক্ষার মাধ্যমে যেই চরিত্র গঠন হয় তাকে বলে সিরাত, খারাপ ছেলে লেখাপড়া করতে করতে ভালো হয়ে যায় যেতে পারে, ঠিক না, এরে কয় সিরাত, আর জন্মসূত্রে যেই চরিত্রটা পায় ওরে কয় আখলাক, খিলকাত মানে জন্ম, খিলকাত থেকে আখলাক, জন্মসূত্রে যেই চরিত্র পায় তাকে বলে আখলাক, আর শিক্ষার মাধ্যমে যেই চরিত্র গঠন হয় তার কয় সিরাত। যেমন মুরগির বাচ্চার সিরা আখলাক জন্মসূত্রে কি, যে মুরগির বাচ্চা দুই তিন মাস মায়ের স্তনের দুধ খাবে, কথা কয় না, তাহলে ওর মার তো স্তন নেই খাতে পারবে না, ফিডার খাবে, ওর সৃষ্টিগতভাবে স্বভাবই ডিমিতে বেরোয় কুটকুট করে খুঁতমুত খুঁটিয়ে খাবে, ধান চাল খুঁটিয়ে খাবে, ঠিক না। ছাগলের বাচ্চার জন্মসূত্রে স্বভাব কি, মায়ের স্তনের দুধ খাবে, দুধ খাবি খা, খালি চাটি চাটি খা, ফাঁকে ফাঁকে এরকম ধাক্কা মারে না, ওই ধাক্কা শিয়ে এলো কোন স্কুলিতে, ও কি কোনো কেজি স্কুলে যে ধাক্কা শিয়েছে, কোনো কলেজে পড়ছে, ওরে মুখ দিয়ে ধাক্কা দিয়ে শিয়েলো কিনা, কে শিখাইছে, এর বলে আখলাক। এরে কি কয়, মুরগাকে আজ বয় যাবে রু আয়া দরু জি তলবাদ, মুরগাকে আজ বয় যাবে রু আয়া দরু জি তলবাদ, আদমি যা দান দারাত খেরা দো আকলো তুমি, মুরগির বাচ্চা ডিমিতে বেরোয় খুদকা শিখে যায়, ছাগলের বাচ্চা পেটতে বেরোয় মায়ের স্তন চিনে ফেলে, নিজে খুঁজে খাইতে যাই সেখানে খায়, আর দুধ খাওয়ার সময় ধাক্কা না দিলে মায়ের থন পানায় না, এজন্য সেখানে ধাক্কাও মারা লাগে, ছাগলের বাচ্চা গরুর বাচ্চা সব বাচ্চার একই স্বভাব, ঠিক কি ঠিক না, এটাকে বলে আখলাক। আমাদের একটা ব্যক্তিগত জন্মসূত্রে আখলাক আছে, এক অবস্থানে আসি যে ওটা যত ভালো অবস্থানই থাক না কেন সাইডে সামান্য কিছু ব্যতিক্রম হলেই সেদিক নজর চলে যায়, জীবন ভরে জানি মোটর সাইকেলের দুই চাকা মানসি চালায়, এখন একখান মোটর সাইকেলে জায়গা আসবে সব কজন মানুষ তার দিক তাকায় থাকবে, আমি প্রধান বক্তা ওয়াজ করতেছি সে তো ওয়াজ করবে না, সে শুনতেছে আমারে বাদ দিয়ে তারে দেয়, এরা লাখ লাখ টানিয়ে নিয়ে যাবে দি, এ আট লাখ টাকারও যাবে না। আমি যেটা বলতে চাইছি সেটা হলো আল্লাহ পাক আমাদের সামনে তার 99টা নাম জাহির করছে, কয়টা সিফাতি নাম 99টা আর নিজের জাতি নাম একটা, মূল নাম কয়টা,
عبد الرحمن ال ال بي اس اس بي اي اس بي কি কি যেন ওই যে গুটি খানিকায় আই এ বি এ এম এ এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যত যা কিছু এগুলো উপাধিগত নাম না মূল নাম আব্দুর রহমান মূল নাম কি আমার আল্লাহ পাকের মূল নাম কি আল্লাহ এটুকান কি আল্লাহ তার সিফাতি নাম গুণগত নাম 99টা আমাদের কাছে ব্যক্ত করেছে মূলত আল্লাহ পাকের সিফাত বা গুণ মাত্র 99টা না আল্লাহ পাক সর্বদিক দিয়ে অসীম তার গুণের দিক দিয়ে অসীম তারে 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ করলে আল্লাহরে খাটো করা হবে কথা কন না কা আল্লাহ কি আল্লাহ মোটে 99টা গুণ আসলেই তো কথা তাই মোটে 99টা গুণ আল্লাহ কি আল্লাহ হবে আমার জীবনে যত দরকার সমস্ত দরকারে দরকারে একটা গুণ হতে হবে কাজেই আল্লাহ পাকের গুণ অসংখ্য গুণগত নাম অসংখ্য আমাদের কাছে ব্যক্ত করেছেন প্রকাশ করেছেন 99টা কয়টা 99টা এই 99টা হলো গুণগত নাম আর জাতি নাম একটা 99টা নামের ভিতরে আল্লাহ পাক নিজেই সবচাইতে পছন্দের একটা নাম বাছাই করছে আল্লাহর কাছে ওই নামটা আল্লাহ নিজের কাছে খুব বেশি পছন্দের একটা নাম কথা বলেন কয়টা একটা নাম ওই নামটা হলো রব এটুকুন কি নাম রব এই নামটা পছন্দ করার কারণে আল্লাহ পাক রূহের জগতে বিশাল মাঠ বইরে আমাদেরকে বসাই দিয়ে ওই জায়গায় এইটাই জিজ্ঞেস করছে মার রব কি আনাল আতি আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই এই রব কথাটা দিকে আল্লাহ এই কথা বলে নাই আমি কি তোমাদের আল্লাহ না আমি কি তোমাদের খালেক না আমি কি তোমাদের মালিক না আমি কি তোমাদের রাজ্জাক না আমি কি তোমাদের মুহী মুমিত না বাঁচানোওয়ালা মারানোওয়ালা কি আমি না এগুলো আল্লাহ তাআলা বলেন নাই আল্লাহ বলছেন আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই একটু ব্যাখ্যা আছে বুঝবেন আমরা সকলে বুঝে শুনে বলছি বালা আপনি আমাদের রব রব কে আল্লাহ বলেন কে আল্লাহ 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 কা এইটি বড় পছন্দের নাম ترجمه একটু পরে বলি কাজেই এই নামটাই শরণ রাখবা যাতে দুনিয়ায় যে ভুলে না যাও এই জন্য নামটা শরণ রাখার জন্য আমি রেগুলার একটা ওজিফা দিয়ে দিছি যত নামাজ পড়বা ওর মধ্যে সূরা ফাতিহা পড়বা ওর মধ্যে রবের শিকার আছে বলেন আলহামদুলিল্লাহি رب العالمين إذا كان رب سننا الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الله كان وإذا كان رب بولي شكر كوري أرسي دنيا جي بيرا كدان كاري تاج بيار دي شانير بار شود گوش زتو عباس عبا آسي مالي مملا مقدمة عملیق بي ان پي زماد جاتي باتي اتروشي صندر بڑا مانيك بان سورة شر غزة شر نایتور بادر بور شرية تور مادار بور اي پور پور كتی كتی اي رب بولي جاتي باريش اي جنی جاتي موني تاكي تاي ريگولار وزيفة بنائي دي سي نمازر مدد گلے شروع فاتحة پور আর ওর মধ্যে পড়বি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ঠিক আছে না নাই আল্লাহ কা এই পর্যন্ত শেষ না ওই জায়গা জিজ্ঞেস করেছিলাম রব কে আমি আমি কি তোদের রব নই স্বীকার করছিস আবারও কিন্তু রূহের কাছে আবার শেষ প্রশ্ন কিন্তু হবে কবরে যাওয়ার পরে তিন প্রশ্নের প্রথম প্রশ্ন কি মার রব্বুকা কন্না কে কি প্রশ্ন মার রব্বুকা তোমার রব কে ও জায়গা আল্লাহ বলবে না এ আমার আমি তোমার আল্লাহ কে তোমার মালিক কে তোমার খালেক কে এগুলো জিজ্ঞেস করবে না ও জায়গা জিজ্ঞাসা হবে মার রব্বুকা তোমার রব কে তাহলে বলো আল্লাহ রব কারে কয় আমি তো জানি না তুমি খালি কই জীবন ভরে হুজুররা কইতে কয় তাই কই রব কারে কয় রবের মানে কি রবের মানে হলো প্রতিপালক রবের মানে প্রতিপালক প্রতিপালকের মানে যাকে যা দিয়ে পালতে হবে তাকে তাই দিয়ে পালার যোগ্যতা যার আছে তিনি হলেন রব তিনি হলেন প্রতিপালক তিনি রব যেমন ব্যক্তি ক্লাসিফিকেশন আছে আমাদের বাংলাদেশে 40-50 টাকা দামের চাউল আছে না মোটা মোটা চাউল আবার 300 টাকা দামের চাউল আছে না 300 টাকা দামের চাউল খা মানুষ আছে না আবার 40 টাকা দামের খা চাউল মানুষ আছে না 40 টাকা দামের চাউল যারা খায় ওকে কিন্তু 300 টাকা দামের চাউল দিলে হবে না কেন 300 টাকা দামের চাউল পাতলা পাতলা চাউল হতে যে ভাত হয় ওই যদি ওই 40 টাকা দামের চাউল খাওয়ালারে খাওয়াইয়ে দিয়ে হয় ও তো যে কোদালে দুই কোপ দিয়ে একবার পেশাব করলে শেষ আর কাজ করতে পারবে শেষ পর্যন্ত কাজেই ওর জন্য 40 টাকা দামের চাউল দিয়ে পালনেওয়ালা কে আবার যিনি 300 টাকা দামের চাউল খেয়ে টেবিলে বসে একটু জিম ধরে কলম ঘুরাইয়ে চলে যায় ওই লোকটার এবার 40 টাকা দামের চাউল খাওয়ানো যাবে না খালি পেটে হজম হবে না বদহজম হয়ে দাস্ত কলের ওই মুটি টুটি যাবে এর জন্য আল্লাহ তাআলা 300 টাকা দামের চাউল রাখছে লুঙ্গি 250 টাকা দামে পাওয়া যায় যায় কি যায় না
আবার 2500 টাকা দামের লুঙ্গি আছে না নাই, 2500 টাকা দামের লুঙ্গি পরা লোক আছে না নাই, 2500 টাকা দামের লুঙ্গি পরা লোক আছে না নাই, 2500 টাকা দামের লুঙ্গি যারা পরে তাকে 2500 টাকা দামের লুঙ্গি দিলে হবে না, কারণ 2500 টাকার লুঙ্গি দিয়ে মরিয়া কাঁসা দিয়ে কেদার মধ্যে যে কাজ করতে হবে, ওরে যদি 2500 টাকা দামের লুঙ্গি দেয় ওকে ওই লুঙ্গি পরে কেদার মধ্যে নামবে, ভাই যাবো না আজকে, যাবো না আজকে লুঙ্গি পরছি, ধান লাগাতে যাবো না আজকে লুঙ্গি পরছি, কাজেই ওর জন্য 2500 টাকা দামের লুঙ্গি না, আল্লাহ তাআলা সব সুন্দর করে বানাইছে কি বানাই নাই, দেবলেরা গর না দেখি বার যায় শির, দেবলেরা গর না দেখি বার যায় শির, দেবলে মিসকিনরা আজানান মর্দাগির, চার পারা কদরে তো কদ বারে নে, বরজইফা কদরে হিম্মত করে নে, এক রব রাতের পর রাত আমি রব পড়াইলো, রব পড়ানো শেষ হবে না, রব এত তফসির রবের পেটের মধ্যে, সুবহানাল্লাহ বিহামদিহি, চার পারাত কি বলা হয় তেফলে রাগার না দেখি বর যায়, এদিক আমার দিক, মুরগিতে চাউল খায় না তার বাচ্চায় তো দুই তিন মাস দুধ খায়, কথা কয় না রে, মুরগির বাচ্চা দুই তিন মাস দুধ খায়, কি খায়, খুদ খায়, মা চাইল খায় বাচ্চায় খুদ খায়, তাহলে তুমিও ভাত খাও রুটি খাও মানুষ, তোমার বাচ্চারও তো আর পরে ভাত রুটি খাতেই হবে, মা যা খায় বাচ্চায় তাই খায়, তাহলে তোমার বাচ্চা তাকে ওরা যদি ওয়ার পার কর, তুই যদি রুটি না খাই তাহলে ভালো হয়েছিলি বেলায় তোমায়, তাহলে বাঁচবে একটাও, ও যে যা খাইতে লাগবে আল্লাহ তাআলা মায়ের সাথে দুটি ফিডার দিয়ে দেশে, সুন্দর দুটি বোটা দিয়ে দেশে, তার ভিতরে ফ্লাক্স ভরা, পরিমাণ মতো গরম, পরিমাণ মতো ঠান্ডা, পরিমাণ মতো গাঢ়, পরিমাণ মতো পাতলা, পরিমাণ মতো মিঠে, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো সুগার, পরিমাণ মতো গ্লুকোজ, সব কিছু দিয়ে মিক্সার করে আল্লাহ তাআলা সুন্দর করে দুধ বানাইছে, ওই বাচ্চা যার পরে মার সাথে রুটি গোশ খাতি পারবে না, ওর যা লাগবে তাই দিছে, এই কাম করে কে, এই জন্য রব হওয়ার যোগ্যতা কার, আল্লাহ, আল্লাহকে এই কথাটা স্বীকার করো, ব্যারাক তোমার রব না, গ্রামীণ ব্যাংক তোমার রব না, সুদীয় প্রতিষ্ঠান রব না, চেয়ারম্যান মেম্বার রব না, এমপি মন্ত্রী রব না, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রব না, স্বরাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী রব নয়, রব তোমার আল্লাহ, পানি চাইলে কার কাছে, বৃষ্টি চাইলে কার কাছে, ধান চাইবা কার কাছে, পিয়াজ চাইবা কার কাছে, রবের কাছে, কোন কার কাছে, রবের কাছে, আল্লাহকে এই কথাটা বলে অটল থাকবি, সুম্মাস্তাকামু, রব বলে স্বীকার করবি আর অটল থাকবি, কোনোদিনও নড়বি না, না খেয়ে মরিয়া গেলেও রবের থেকে সরবি না, কথা কন, এই অবস্থায় যদি থাকতে থাকতে মরতে পারিস, বিছানে শুতে পারিস মরার খাটে, তাহলে কী হবে জানিস, তোর মরার সময় আমি 500 ফেরেস্তা পাঠাবো তোকে রিসিভ করার জন্য, 500 জান্নাতি ফেরেস্তা পাশা পাঠাবো রিসিভ করার জন্য, আমি বলি না কোরআনে কয় তাতে নাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের মরণের সময় আল্লাহ তাআলা ফেরেস্তা পাঠায় 500, তফসিরে লেখে 500, এই ফেরেস্তারা কী কয় আল্লাহ তাখাফু, কয় যে আল্লাহ তাখাফু, ও ভাই তুমি মরারে ভয় পেও না, কোনো ভয় নাই, একটু চিন্তা করো না, আল্লাহ আল্লাহ তাহজানু, ভয়ও পেও না, টেনশনও করো না, তোমার সব ব্যবস্থার আছে, আল্লাহ তাহজানু, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, ওলামাই কিরাম আল্লাহর পক্ষ থেকে তোমাকে যে জান্নাতের সুখবর দিছিল ওয়া দেখো, এই যে সেই জান্নাত, এই দেখে নিজের মধ্যে জান্নাত দেখা যাচ্ছে, কন্যা সুবহানাল্লাহ, এরপরে কয় নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ভয় পেও না, তুমি একা চলে যাচ্ছ কবরে, না না আমরা 500 তোমার সাথে থাকবো, দুনিয়ায়ও আসি মরার পরও থাকবো, কেয়ামত পর্যন্ত জান্নাতে পৌঁছানো পর্যন্ত, ওয়া নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদুন, মজার কথাটুক শেষে এদিক তাকান, কথা বলতে গেলে বলিল নেওয়া লাগে, গাই দোয়ানোর কথাই দিয়ে তো শুরু হচ্ছি, গাই দোয়াতে গেলে যাইয়েই বান ধরে টান দিলে কি দুধ ধরে, বা শুদ্ধে বানাতে হয় না, তো পানানোর পরে যখন দোয়ানু হবে ওই সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ বাড়ি যাবে, ওয়াজ ও সেম দৈরে এই দোয়ানু যায় না, কিছুক্ষণ ফানাতি হয় শেষে যাইয়ে দোয়াতি হয়, বক্তারা আগে কিছুক্ষণ পানা ইডা উডা দিয়ে যখন শেষ মিনিট দোয়ানোর সময় সেই সময় শ্রোতারা বালতি নিয়ে বাড়ি চলে যায় দুধ নেয় না, আর এই বসে তাটা খালি খালি হয়ে যাবে, অল্পক্ষণের মধ্যে দোয়াই দেবো ইনশাল্লাহ নিয়ে যাবেন, ভয় নাই টাকা চাবো না, আমি ফরমে লিখে দিছি আমি কালেকশন করতে পারি না, কাজেই আমি কালেকশন করিও না করবো না, এদিক নিরিবিলি থাকেন দোয়া হবে, তো বলা হলো যে তোমাদের জন্য জান্নাত, আর ওই জান্নাতে গেলে যা চাবা তা পাবা, কোন সুবহানাল্লাহ, যা চাবা তা পাবা, একজনকে হুজুর আমি তো উক্কা খাতাম খুব, দুনিয়ায় থাকতে খুব উক্কা খাতাম, সে উক্কারে তবা আপনাকে ওয়াজ শুনিয়ে তো উক্কারে আমি বলে দিছে উক্কা মন খারাপ করিস না,
হুজুর কইছে বেস্টে গেলে যা পাবো তাই খাবো, যা চাবো তাই পাবো, আমি বেস্টে আর কিছু চাই নাই চাই, ওকে তোরে আমি চাব, চাইলেই যদি পাই তা আমারে কয় হুজুর উক্কা চালি কি পাবো, আল্লাহর কসম উক্কা চাইলেও পাবা, গাজা চাইলে পাবো পাবা, এবা চাইলে পাবো পাবা, তবে দুনিয়ার থেকে ছাড়তে হবে তাহলেও জায়গা পাবা, আর দুনিয়াতে এবা খাবা এবা গাজা খাবা, আর ও জায়গা যে আবার চাবা আর পাবা, ও জায়গা যে পাবা মুগুরির বাড়ি, কথা কর না কে বেসতে তো যাতেই পারবি না, পাবি যা যাবি জেলখানায় মুগুরির বাড়ি খাবি, এই জায়গার থেকে তওবা করো, ওখানে যে তুমি পাবা, তবে যে সমস্ত জিনিস দুনিয়ায় খারাপ জিনিস হারাম জিনিস এগুলো জান্নাতে যাওয়ার পরে মনে উঠবেই না, চাইতেই মনে থাকবে না, চালি তো পাবেন কিন্তু মনেই আসবে না, কতক্ষণ না ওয়ালাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। শেষে একটা পুরস্কার আছে বেহেশতের ভিতরে, এই পুরস্কারটা লোভ আমি করি, সেটা হলো আল্লাহ পাক বলেন নুজুলাম মিন গফুর, ওই ফেরেশতারা বলবে আপনাকে মরার সময় বলবে তুমি শেষে একটা জিনিস পাবা, সেটা হলো আল্লাহ পাক জান্নাতের মধ্যে যাইয়া তোমাকে নিজ হাতে মুখে উঠাইয়া মেহমানদারি খাওয়াবে, এরকম নুজুলান নুজুল মানে মেহমানদারি, নুজুলাম মিন গফুর রহিম আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি পাইবা, শর্ত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ওই দিন যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করে আল্লাহর হাতের মেহমানদারি খাইতে চান তাদের জন্য ছোট্ট একটা কথা, ফালইয়ামাল আমালান সালিহা, যত নেক কাজ আছে এগুলো ছোট হলেও ছাড়বো না, যত নেক কাজ আছে ছোট হলেও ছাড়বো না, আর যত গুনার কাজ আছে ছোট হলেও করবো না, যত ছোট গুনা হোক করবো না, আর যত ছোট নেকি হোক ছাড়বো না, আমিলাম মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা, আর একটা কথা মনে রাখবেন এই নেক কাজ করার ব্যাপারে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর সাথে কেউ শরিক করবেন না, যে কাজটা করবো কার জন্য কর না কার জন্য, নামাজ কার, রোজা কার, হজ কার, হজ যদি আল্লাহরই হয় তা আপনার নামে শেষে আলহাজ না লেখলে স্টেজে আসেন না, তা কে আলহাজ লেখে নাই স্টেজেই উঠলো না, কে এসে জান না কে কাকা কারে বিয়া, 8 লাখ টাকা দিয়ে হজ করে এসে ওর কাগজে লিখতে কয় টাকা লাগতো, আমার কাছে চাইতো আমি দিতাম, হজ করে আসার পরে আমার নামে আলহাজ লেখে না, ও ও ও ওর কাগজের এমারি ওমারি তামারি মারি টেরি দিয়ে যাবো না তোর মাহবুবি, তাহলে তুমি হজ করছো কি পোস্টারে নাম কলানোর জন্যে, তুমি আলহাজ হইছো, তুমি দুনিয়ায় সবসময় আল দিবা আর কতকাল আল দিবা, আল্লাহ এ আল দিয়া বাদ দাও, আলটা একটু কাটো আরো, আর না আল নিজের শরীরের মধ্যে বিদ্ধ হবে, কি করছো যা করবো হজ করছি আল্লাহর জন্য, তবলিক করি আল্লাহর জন্য, নাকি আলেমুল আমাকে ঠকানোর জন্য, আছে না একদল মৌলবীকে পিছনে নামছে তবলিক করতে যে ওরে কপাল মৌলবীরা লাগে কোন সাগে, এই যে যে বেস্তিমাতি তালে থাকে, আলেমুলামা যদি তবলিগে না থাকতো তোমার মতো পাইতে তবলিগালা ইসলামের কুনাও ধরে রাখতে পারতে না, তোমার মতো পাইতে তবলিগালা ইসলামের কুনাও ধরে রাখতে পারতে না, ওলামাই কেরাম আছে বিদায়, এখন ইহুদ নাসারাদের খপ্পর থেকে বেঁচে যাচ্ছ, যখন মাদ্রাসা শিক্ষা না থাকবে আলেম না থাকবে সারা পৃথিবীর সবাই তবলিগ করে ইসলাম ধরে রাখতে পারবেন না, কোরআন হাদিস জানেন না, খালি ফাজাইলে আমাল আর তবলিগি নিসাবার সহি উসুল কি ইসলাম না কি মিয়া, ও ঢুকালো পাতাড়ি ওয়ানের ক্লাস, পাতাড়িয়ান তো চেনেন না, এদিন আগে মুরব্বীরা জানতাম তাল পাতার ভাটিতে বসতাম তাল পাতায় লেখতাম, তার নাম ছিল পাতাড়িয়ান, মনে আছে নাকি, এই যে ফাজাইলে আমাল আর তবলিগি নিসাব হলো পাতাড়িয়ানের ক্লাস, আর কোরআন হাদিসের ভান্ডার তো দেখেন নাই, তাই নিয়ে গাইটে গুইটে ইসলাম ঠিক রাখা লাগে, আর তাগে কয় তবলিগ আলারা যে লাগে কোন সাগে, এই সমস্তগুলো করবে না, তবলিগ হবে কার জন্য, সরমনাই গেলে কার জন্য, পীরের দরবারে কার জন্য, প্যান্ডেল করছি আল্লাহর জন্য, মাদ্রাসা করছি আল্লাহর জন্য, নামাজ পড়ি আল্লাহর জন্য, দাড়ি রাখি আল্লাহর জন্য, দাড়িওয়ালার জিজ্ঞেস করছি কাকা দাড়ি ছিল না রাখছেন যে, কয় যে মানছি কি কয়, বুড়ো কালে দাড়ি না রাখলে মানছি কি কয়, তাহলে বোঝা গেল এই দাড়ি তুমি আল্লাহর জন্য রাখো নাই, এ দাড়ি রাখছো মানসির জন্য, কথা কন না, এই যে এত বড় খরচ করলে কি দরকার ছিল, কয় যদি দুই কিছু খরচ না করি মানছি কি কয়, মানছি কি কয়, এই মানছি কি কয় জ্বালাই মিলাদ দিছে, মানছি কি কয় জ্বালাই গরু জবাইতে জিয়াফত খাওয়াইছে, এটা আল্লাহর জন্যই না নেকি পাবা না, যেই বাদত হবে সব কার জন্য, মাদ্রাসা হবে আল্লাহর জন্য, সভাপতি হওয়ার জন্য মাদ্রাসা হই নেই, সভাপতি হওয়ার জন্য মাহফিল করি নেই, সভাপতিকে সেক্রেটার হওয়ার জন্য মসজিদ করি না, যাহা করি সব আল্লাহর জন্য, আল্লাহ পাক আমাদেরকে শিরিক মুক্ত ইমান, কুফর মুক্ত ইমান আর বেদাত মুক্ত
উক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন।